সোম দেবায়ো ও মনমো ভগবতে বাসো সিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামীতি নমিনে নম আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামৃতয়ে ক্ষমা দুর্জ শিরমনে নময় শ্রীমতে ভক্তি কুসুম শ্রম নয় বই বিষ্ণু পাদায় দেবায় কৃপা বেদয়ে নম নম শ্রী গৌরী করুণা মূর্তি কৃপা পূর্ণ কলে বরং শ্রী ভক্তি কুসুম বন্দে রাধা কুঞ্জনিবাসিনম নময় মে বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লবী বল্লভাঙে দেব শ্রীরাধা লিঙ্গিত বিগির নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নমিনে গৌর কৃষ্ণ মহাপ্রসাদে জননী সর্বসৌভাগ্য বড় দিনী আদি বেদি হরা নিত্যং তুলসী তং নমঃ স্তুতে কৃষ্ণায় বাসুদেবায় রহি পরম মনে প্রণত ক্লেশ নাশায় শ্রী গোবিন্দায় নম নম রাধাঙ্গে রাশেশ্বরিঙে রমঙ্গে গোবিন্দ মোহিনী পরম বৃষভানু সুতাঙ্গে দেবী তঙ্গে নমামি হরি প্রিয় শ্রী রূপে শ্রী সনাতন ভট্ট রঘুনা শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনা এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিশিত পুরম হরে রে নম হরে রে নম হরির নামই বা কেবলম কলো নাস্তে 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 ভগতি রন্নতা হরি বলো হরি বলো হরি বলো বাইরে
श्री अद्वैत गदाधर श्री बसादी गौर भक्त बिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। समवेत अमृत पिपासु भक्त मंडली सप्त दिवस व्यापी कृष्ण कथा आलापने आजकेर समापनी रजनीते अप्राकृत कृष्ण कथा श्रवण करार जन्नो जरा बहु दूर दूरान्त थेके भोला जिला सदरस्थ दक्षिण बालिया श्री श्री राधा गोविंद मंदिर प्रांगणे उपवेशित हयेछेन आपनादेर प्रत्येके रातुल रंगा चरणे आमी अबाजम वैष्णव ज्ञाने भक्तिपूर्ण प्रणाम निवेदन करछि। भक्तवृंद देखते देखते निर्धारित समय चले गेल, आज अनुष्ठान समापन होबे, जेन मने होच्छे शुरू होयेछे किन्तु शुरू होयेई शेष होये गेल। रवि ठाकुर बोलछिलेन शेष होयेओ होइल ना शेष। अप्राकृत कृष्ण कथा কখনো শেষ হয় না, এই আগ্রহ কখনো নিবারণ হয় না, এই আগ্রহ বেড়েই চলে। আজ অনেক ভক্তদেরকে নিয়ে বনভোজনে গিয়েছিলাম, কৃষ্ণপ্রসাদ রান্না করে আপনাদের এই বাগমারা ব্রিজ তেঁতুলিয়া নদীর একটি শাখা এই সংলগ্ন তীরে অনেক মাতাজিরাও গিয়েছেন আমাদের সঙ্গে, সেখানে অনেক নৃত্য হলো, তারপর কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা হলো, খুব আনন্দ করেছি আমরা নদীর তীরে। যেন মনে হয় আপনাদের সঙ্গে বহুদিনের পরিচয়, অল্প সময়েই খুব কাছের খুব সন্নিকটে আমরা চলে গিয়েছি। আপনাদের আতিথেয়তা আপনাদের অনুরাগ এবং আপনাদের সৌহার্দ্য অতুলনীয়, এবং এই ভোলা জেলার প্রায় সব উপজেলা থেকে হরিকথা শ্রবণের জন্য অনুরোধ করা হয়েছে প্রত্যেকটা উপজেলা থেকে। এটা একটা বিষয় যে ভোলার যতগুলো উপজেলা রয়েছে প্রত্যেকটা উপজেলার ভক্তরা এসে বিভিন্ন মন্দিরের কমিটি বৃন্দ এসে শিডিউল দেওয়ার জন্য অনুরোধ করেছেন, কাজে এই বছর আর সম্ভব নয়। এমনকি কিছুক্ষণ আগেও দৌলত খান উপজেলা থেকে ভক্তরা আসছেন যে এই প্রোগ্রামটার পরে দেয়া যায় কিনা, একদম সময় নেই। আগামীকাল নরসিংদী প্রোগ্রাম আমার, এবং খুব সকাল সকাল ছটাতেই আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে নরসিংদী থেকে, তারপর আমাদের সিলেটে প্রোগ্রাম শুরু। কাজে আগামী চৈত্র মাস পর্যন্ত আমার কোনো শিডিউল নেই, চৈত্র মাসে আবার কলকাতায় প্রোগ্রাম, কাজে এই বছর আর কোনো প্রোগ্রামের সূচি দেয়া যাচ্ছে না। তবে নিশ্চয়ই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আবার হবে দেখা, এই দেখা শেষ দেখা নয় তো। সাক্ষাৎ হবে আগামী বছর, চেষ্টা করব মহাপ্রভু যদি সবাইকে ভালো রাখেন জগতে রাখেন, তাহলে কমপক্ষে এই ভোলা জেলার জন্য দুই তিন মাস সময় রাখার জন্য।
গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম আজ সেই জায়গা থেকে পুনরায় আমরা শ্রবণ করব। গতকাল আমরা শ্রবণ করছিলাম কলিযুগে কলিহত জীবের পাঁচটা কার্য নিষেধ, এই নিয়ে বিস্তারিত আমরা শ্রবণ করেছি। অশ্বমেধ যজ্ঞ নিষেধ, ঘুমের যজ্ঞ নিষেধ, শ্রাদ্ধে মাছ মাংস নিষেধ, শ্রাদ্ধ ক্রিয়া নিয়ে বিশাল আলোচনা গতকাল হয়েছে। শুধু শুনলে হবে না, আচরণে আনতে হবে। আমি বলে গেলাম, তারপর ঠিকই পাপ কার্য শাস্ত্র যেগুলোকে চিহ্নিত করেছেন সেগুলোই হলো, তাহলে কিন্তু কিছুই লাভ হবে না। যে যে জায়গায় পাপ করলে কলিহত জীবের কখনো পাপের পরিত্রাণ সম্ভব নয়। যে যে কার্য করলে কলিহত জীবকে বলা হয়েছে নো এক্সপিয়েশন, নো এক্সকুইজ, অনলি পানিশমেন্ট। এই কার্যগুলোর মাঝে একটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, ঘুমেধ যজ্ঞ, শ্রাদ্ধে মাছ মাংস নিষেধ, এবং দেবরের দ্বারা সন্তান উৎপাদন নিষেধ, আর মায়াবাদ সন্ন্যাস নিষেধ। এই পাঁচটা কার্য নিষেধ কোথায় লেখা আছে, কোন গ্রন্থে লেখা আছে, এই নিয়ে আমরা গতকাল পৃষ্ঠা সহ বলেছি, শাস্ত্রের শ্লোকের নাম্বার বলে দিয়েছি। কাজেই আমার প্রত্যেকটা অনুষ্ঠানের আলোচ্য যে কথাগুলো থাকে, শাস্ত্রের বাহিরে একটি কথাও আমি বলি না। সবসময় আপনারা গিয়ে বাসায় গ্রন্থ খুলে মিলিয়ে দেখবেন গ্রন্থে আছে কিনা। অনাদিকাল থেকে জীব আমরা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছি, শাস্ত্র গ্রন্থ থেকে সরে আছি, গ্রন্থ পড়ি না। ঠাকুর গড়ে প্রত্যেকেরই একটা গীতা আছে, লাল সালু দিয়ে বাঁধা, প্রত্যেক দিন চন্দন চর্চিত করে তুলসী পত্র দেই, দিতে দিতে গীতার উপরে চট লেগে গেছে, ভেতরে কি আছে খুলেও দেখি না। কিছু কাল গেল, এই দুহাই দিয়ে শূদ্র গীতা পড়তে পারবে না। এই দুহাই দিয়ে গীতা থেকে সরিয়ে রাখা হলো, এবং মন গড়া শোষণের তরে আইন প্রণয়ন করে শাস্ত্রকে হাতিয়ার করে ঘোলা জলে মৎস্য শিকার হলো। তৎপর এরকম প্রবাদ এখনো সমাজে প্রচলন করে দেয়া হয়েছে, তুমি গীতা পড়ছ, যদি ভুল হয়, যদি ভুল হয় তাহলে তো তোমার পাপ হবে। আচ্ছা বলুন, জলে না নামলে কি সাঁতার শিখা যাবে, আচার না খেলে কি হাঁটা শিখা যাবে? সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে, জলে না নামলে সাঁতার শিখা যাবে না, আচার না খেলে হাঁটা শিখা যাবে না। ভুল হতে হতেই শুদ্ধের উৎপত্তি। আমিও প্রতিনিয়ত ভুল করছি এবং ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করছি। ভগবানের বাণী শ্রীমদ ভগবদ গীতা শুদ্ধ করে মনুষ্য জীবের অ্যাজ ইট ইজ শুদ্ধভাবে পড়া সম্ভব নয়। ভগবানের বাণী, ভগবান যদি কৃপা করে আমাদেরকে জানার আস্বাদন করার যোগ্যতা দেন তাহলেই সম্ভব। কিন্তু আমি গীতা খুলতে পারবো না, পড়লে ভুল হবে, এই যে একটা কুসংস্কারের মাঝে রাখা, একটা গীতা থেকে সরিয়ে রাখার একটা সমাজে মতবাদ, এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি প্রত্যেকটা স্টুডেন্টসদের বলি যে আপনারা গীতাকে পড়ার টেবিলে রাখুন, নিজেদের পড়া শুরু করার পূর্বে, পাঠ্য বই শুরু করার পূর্বে সময় পেলে এক অধ্যায় গীতা পড়ে নিন, তাতেও যদি সময় না থাকে একটা শ্লোক হলেও পড়ে নিন। দধামি বুদ্ধি ইয়াগম, ভগবান বলছেন আমি বুদ্ধি যোগ দান করি। শ্রীমদ ভগবত গীতা যে গ্রন্থটি শুধু সনাতন ধর্মাবলম্বীদের গ্রন্থ নয়, এটা পৃথিবীর প্রত্যেক স্বজাতির জীবনকে পরিবর্তন করার একটা প্রকৃষ্ট মাধ্যম। কেবলমাত্র আমাদের সনাতন ধর্মই পৃথিবীর সকল জাতির মঙ্গল কামনা করে। সনাতন জাতি, সনাতন হিন্দু সংখ্যাগরিষ্ঠ লোকেরা, সনাতন হিন্দু সমাজের লোকেরাই
সকল জীবের মঙ্গল কামনা করে আর কোন ধর্মের লোকেরা এই কথা বলে না আমরা প্রত্যেকটা অনুষ্ঠানের পূর্বে বলি বিশ্ব শান্তি এবং সর্বজীবের মঙ্গল কামনায় আর কোন জাতি এই কথা বলে না আমরা প্রার্থনা করি সবে হও সুখী সবে হও নিরাময় প্রত্যেকটা জীবের মঙ্গল কামনা আমরা করি সনাতন ধর্ম এই জন্যই তো সর্বশ্রেষ্ঠ আমাদের সনাতন ধর্ম থেকেই পৃথিবীর সকল ধর্মের সৃষ্টি হয়েছে আমরা সনাতনীরা পৃথিবীর সবাইকে অকাতরে দান করেছি আজকে এগুলো রিচার্জ না করার কারণে দিন দিন পশ্চাৎগামী হচ্ছি আমরা মানুষ যতদিন শাস্ত্র পড়বে না যতদিন গুরুবাদ ব্রাহ্মণ্যবাদ মতবাদ অপবাদ এগুলোর মাঝে নিজেকে আকৃষ্ট রাখবে ততদিন পর্যন্ত সমাজে জ্ঞানের প্রভাব প্রজ্বলিত হবে না এই জন্য শাস্ত্র পড়তে হবে শাস্ত্রই আমাদের প্রাণ কেন্দ্র অসংখ্য ধর্মান্তরিত ছেলে মেয়েদের সঙ্গে আমি কথা বলেছি যারা কিচ্ছু না বুঝে সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে গিয়েছিল আমি বলেছি তুমি কি গীতাটা পড়েছিলে বলে পড়িনি তাহলে তুমি কি করে জানলে সনাতন ধর্মে কিচ্ছু নেই উত্তর নেই আমরা অভিভাবক যারা আছি নিজেরাও জানি না সন্তানদেরকেও শিক্ষা দেই না কজন পিতামাতা আছি আমরা বলি স্নান করে সন্তানকে একটু গীতাটা পড় একটু তুলসীকে স্নান করা একটু ঠাকুরকে প্রণাম দে কজন পিতামাতা আমরা বলি সনাতন সংস্কৃতি পালন করলে পিতামাতা ভয় পায় যদি আমার সন্তান ঘর ছেড়ে চলে যায় তুলসীকে স্নান করালে কণ্ঠে তুলসীর মালা দিলে কপালে তিলক দিলে অন্য ধর্মের লোকেরা না আমার ধর্মের আমার সমাজের লোকেরা টিকা টিপ্পণী করে সমালোচনা করে আমার কথা বলি তিলক দিয়ে যেদিন প্রথম কলেজে গেলাম আমার সমাজের লোকেরা আমার কপালে তিলক দেখে আমি তখন বাংলা সাহিত্যে সম্মান ফার্স্ট ইয়ার পড়ি আমার কপালে তিলক দেখে বলছে যে বেশ দর্শ রে বা তুমি তো দেখি রে বা স্বর্গে যাইবা গা ইতা কপালে কিতা লাগাইস রে বা বখের বিটনি বা নারার ফেক তুমি তো দেখি রে বা সাধু ইয়া গেছ হ্যাঁ তো স্টিমারের পিছনে ডিঙ্গা বেন্দাতে লাই মনে তোমার লগে লগে আমরা কিছু বুঝেছেন যে বেশ ধরেছ তুমি তো দেখি সাধু হয়ে গেছ তো কপালে কি লাগিয়েছ পুকুরের কাদামাটি না বকের বিষ্টা তুমি তো দেখি সাধু হয়ে গেছ তো তুমি স্টিমার তোমার পেছনে আমি ডিঙ্গি নৌকাকে বেঁধে দেব যেন তোমার সঙ্গে সঙ্গে আমিও যেতে পারি সিলেটি ভাষায় বললাম তাই বললাম ইতা কিতা খাও সাধু হইতাম না সুর হইতাম নি সুর হইবার লেগে জগতে আইছি না সাধু হইবার লেগে জগতে আইছি হ্যাঁ তখন আর কোন মাত নাই এই হচ্ছে সমাজের অবস্থা এহেন সমাজের যে বৈপীড়িত বা বিপরীত মূলক বা বিপরীত ধর্মী যে অবস্থা এই অবস্থা থেকে যদি আমাদের পরিত্রাণ হতে হয় যদি পরিত্রাণ পেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে শাস্ত্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে প্রথমেই প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বী হিন্দু সমাজের লোকদেরকে গীতাটা পড়তে হবে আপনি যে মতেই থাকুন যে পথেই থাকুন যে গীতা পড়েনি সে যদি নিজেকে হিন্দু বলে দাবি করে বা যদি না পড়ে সে হিন্দু নামের কলঙ্ক যে গীতাটা পড়ে নাই যাদের অক্ষর জ্ঞান নেই তাদের কথা আলাদা যারা রিডিং পড়তে পারে না তাদের কথা আলাদা তাদের জন্য বিকল্প পথ দিয়েছেন মূর্খ আমি নাহি মূর বেদান্ত পাঠের অধিকার কৃষ্ণ মন্ত্র জপ সদা এই তত্ত্ব সার গৌড় যে শিখাইল নাম সেই নাম গাও অন্য সব নাম মাহাত্ম সে নামেই পাও তাদের কথা আলাদা তাদের ক্ষমা আছে তারা পড়তে পারে না কিন্তু যাদের চোখে আলো আছে যারা পড়তে পারে রিডিং পড়তে পারে তাদের কোনো ক্ষমা নেই ভগবান যদি প্রশ্ন করেন আপনাকে তোর চোখে তো আলো ছিল তুই কেন পড়লে না
জানলি না তুই কেন কুসংস্কারে রইলে তুই কেন ধর্মান্ধতায় রইলে উত্তরটা কি দেব আমরা যতদিন পর্যন্ত সনাতনীরা শাস্ত্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না ততদিন যাবত সনাতনী হিন্দুদের কোনো পরিবর্তন সম্ভব নয় আজকে ধার্মিক মুসলমানদের দিকে তাকাও লক্ষ লক্ষ রয়েছে কুরআনের পাকি যারা কুরআনকে মুখস্থ করে বলতে পারে কিন্তু সারা বাংলায় খুঁজে কয়েকজনকে বের করা যাবে না যারা পুরো গীতাটা মুখস্থ আমি অবাক হই গীতায় 700 শ্লোক রয়েছে ভগবানের 574টি শ্লোক অর্জুনের 85টি সঞ্জয়ের 40টি ধৃতরাষ্ট্রের একটি 700 শ্লোক মুখস্থ করা ব্যাপারই না যদি আপনার সন্তানকে সপ্তাহে একটা শ্লোক শেখান তাহলেও আপনার সন্তানের জীবনে 700 শ্লোক মুখস্থ করা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না সপ্তাহে যদি একটা শ্লোক মুখস্থ করা বিষয়ই না মূলত আমরা পড়াই না ধর্মটাকে অপশনাল সাবজেক্ট বানিয়ে দিয়েছি আমরা যতদিন যাবত গীতার প্রতি সম্পর্ক থাকবে না মানুষের যতদিন পর্যন্ত গ্রন্থের সঙ্গে সম্পর্ক থাকবে না ততদিন পর্যন্ত আমার স্বরূপ কি আমার জগতে কর্তব্য কি এগুলো আমরা কিছু উপলব্ধি করতে পারবো না এই জন্য এই সাত দিনের আলোচনায় শেষের দিনে আপনাদের প্রত্যেকের নিকটে আমার একটা নিবেদন আপনারা প্রত্যেকেই আজকে রাধা গোবিন্দের কাছে এই প্রতিজ্ঞাটা করে যান যেন প্রত্যেক দিন একটা শ্লোক হলেও গীতার পরে নিজের কাজ শুরু করব সংস্কৃত যদি না পারেন বাংলা অনুবাদটাই পড়েন তাতেও কোনো সমস্যা নেই তাতেও আপনার চেতনা পরিবর্তন হয়ে যাবে মূলত পড়তে হবে পড়াটা গুরুত্ব আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার জীবনের সমস্ত প্রশ্নের সমাধান আপনি পেয়ে যাবেন যদি গীতার 700 শ্লোক আপনি ভালো করে পড়েন জানার চেষ্টা করেন আপনার জীবনের এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন না আজকে কি করে মানুষ কর্ম করবে কেমন করে তার জ্ঞান থাকা প্রয়োজন সমস্ত কথাগুলো এই শ্রীমৎ ভগবদ গীতায় লিপিবদ্ধ করা হয়েছে এই গীতা পেলাম কোত্থেকে আমরা একটা জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর পাখি যেমন তার পক্ষপুটের উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে একটা জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায় আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা অতি প্রাচীনের উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে কত বিদেশি সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর প্রভাব বিস্তার করেছে কিন্তু সেই সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা আজও চিরদণ্ডায়মান আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কারণ আমাদের সংস্কৃতি তথা সভ্যতা এমন এক সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যা সব সময় সব যুগের চিন্তাধারার সামনে বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে আর আমাদের সংস্কৃতি তথা সভ্যতা ধর্মের উপর প্রতিষ্ঠিত আজকে চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে তত্ত্ব প্রযুক্তির দিক থেকে শুরু করে এমন কোন বিজ্ঞানের শাখা নেই এমন কোন শিল্পকলা সঙ্গীত জগৎ থেকে শুরু করে কোনো কিছুই কল্পনা করা যাবে না সনাতনীর সংস্কৃতি ব্যতীত সনাতন ধর্ম ব্যতীত আপনি অবাক হবেন প্লাস্টিক সার্জারি থেকে শুরু করে গ্যাস টিউব থেকে শুরু করে মাধ্যাকর্ষণ শক্তি থেকে শুরু করে গাছের প্রাণের আবিষ্কার থেকে শুরু করে সমস্ত কিছু হাজার হাজার বছর আগে আমাদের সনাতন ধর্মের গ্রন্থরাজিতে আছে আপনি অবাক হবেন আয়ুর্বেদিক শাস্ত্রের পুরোটাই আমাদের বেদের একটা অংশ আয়ুর্বেদিক শাস্ত্রটাই তো বেদের একটা অংশ আজকে নিউটন সাহেব আপেল গাছের নিচে বসে ভাবলেন আপেল কেন নিচে পড়লো উপরে কেন গেল না এই নিয়ে মাধ্যাকর্ষণ শক্তি মাধ্যাকর্ষণ শক্তির কথা অনেক আগেই তো আমাদের শাস্ত্রে উল্লেখ আছে আজকে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদনের যে পদ্ধতি যে সকল মায়েরা গর্ভধারণে ডিজেবল পুরুষের শুক্রাণুকে কালেক্ট করে আজকে যে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান ধারণ করা হচ্ছে এটার ধারণা 5000 বছর আগেই তো মহাভারত দিয়েছেন এই যে গান্ধারীর 100টা ছেলে গান্ধারীকে গান্ধারী তো একটা বাঙালি মেয়ে যার বাড়ি আফগানিস্তান আফগানিস্তানটাই তো গান্ধার রাজ্য ছিল পুরোটাই ছিল হিন্দু এখন একটাও হিন্দু নাই সব মুসলিম হয়ে গেছে
কেন হয়েছে কি কারণে হয়েছে একটাই কারণ ওই দলাদলি খেলাতেলি আর বর্ণবাদ আর চুয়না জাত যাবে আমি বড় তুমি ছোট তোমার কাছে বসে খাবো না হ্যাঁ তোমার হাতে খাবো না তোমার কাছে বসবো না তুই ছোট জাত আমি বড় জাত ওই কুকুরের মতো হিন্দুরা নিজেদের মাঝে কামড়া কামড়ি করেই ধর্মান্তরিত হয়েছে হিন্দুরা যতদিন যাবৎ দলাদলি ছাড়বে না ঠেলাঠেলি ছাড়বে না গলাগলি করবে না কুলাকুলি করবে না ততদিন যাবৎ হিন্দুদের পরিণতি ভালো হবে না আজকে ওই গান্ধারের সুবলের কন্যা গান্ধারী যেটা বর্তমান আফগানিস্তান আফগানিস্তানটা তো ভারতবর্ষই একটা বাঙালি মেয়ে গান্ধারী বাঙালি মেয়ে যদি 15 বছর থেকেও বাচ্চা প্রসব করে 100টা বাচ্চা কখনো একটা বাঙালি মেয়ের পক্ষে হওয়া সম্ভব নয় আর একটা পুরুষেরও সম্ভব নয় 100টা বাচ্চা জন্ম দেওয়া সায়েন্স কখনো সেটা স্বীকার করে না ধর্ম কোনো কল্পনা নয় ধর্ম কখনো গাজাকুড়ি গল্প নয় তাহলে মহাভারতে আমরা যে তত্ত্বটা পাই গান্ধারীর 100টা সন্তান এটা কি এটার পিছনে একটা তত্ত্ব রয়েছে একটা বিজ্ঞান রয়েছে মূলত গান্ধারী 100টা ছেলে প্রসব করে নাই প্রসব করেছিলেন একটা মাংসপিণ্ড ওই মাংসপিণ্ডর মাঝে যে বীজগুলো ছিল সেই বীজ থেকে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রাণের সঞ্চার করেছিলেন দ্যাট মিন্স টেস্ট টিউব এটাই টেস্ট টিউব পদ্ধতি যে টেস্ট টিউব বারবার শব্দ করছে কেন দেখুন ভালো করে সাউন্ড বক্সটা এই যে টেস্ট টিউব পদ্ধতি এই টেস্ট টিউব পদ্ধতিটাই তো এটা আজকে গান্ধারী যে 100টা বীজ প্রসব করলেন মাংসপিণ্ড প্রসব করলেন এবং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পরবর্তীতে এই বীজ থেকে যে প্রাণীর সঞ্চার করেছিলেন এটাই হচ্ছে টেস্ট টিউব পদ্ধতি আজকে উন্নত বিশ্বে এক চেঞ্জ টু জেন্ডার প্লাস্টিক সার্জারির মাধ্যমে রূপান্তরিত করা হয় এই যে বৈশাখী টেলিভিশনে একজন রূপান্তরিত একজন নারী তাসনুবা যার নাম খবর পড়ে দেখেছেন বৈশাখী টিভিতে রূপান্তরিত নারী সার্জারির মাধ্যমে এই প্লাস্টিক সার্জারির তত্ত্ব আজ থেকে 5000 বছর আগে আমাদের মহাভারতে আছে পূর্বলীলায় অম্বা মহাময়ী বিশ্বকে বধ করার জন্য শিখণ্ডিনী হয়ে জন্ম নিয়েছিল আগুনের মাঝে ঝাঁপ দিয়ে শিখণ্ডিনীর একটাই ইচ্ছা বিশ্বকে বধ করার জন্য বিশ্বকে অম্বা বিয়ে করতে চেয়েছিল আর মহাময়ী বিশ্ব প্রতিজ্ঞা করেছিলেন তিনি ব্রহ্মচর্যের ব্রত পালন করবেন ওই শিখণ্ডিনী যুদ্ধে যেতে পারবে না শকুনি তাকে বলে দিল যুদ্ধে নারীর প্রবেশ নিষেধ নারী অংশগ্রহণ করতে পারবে না তাই শিখণ্ডিনী দক্ষ মহারাজের নিকট থেকে মেয়ে থেকে ছেলে হয়েছিল এই যে বর্তমানে যে অপারেশন পদ্ধতি প্লাস্টিক সার্জারি এই প্লাস্টিক সার্জারির তত্ত্ব তো আমরা 5000 বছর আগেই মহাভারত থেকে পাই এইভাবে যদি আমি সায়েন্স থেকে একটার পর একটা থিওরিকে ব্যাখ্যা করতে শুরু করি আপনারা অবাক হবেন প্রত্যেকটাই সনাতন ধর্মাবলম্বীদের শাস্ত্রে আছে কারণ সনাতন ধর্ম থেকে পৃথিবীর সকল ধর্মের সৃষ্টি হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলছি পৃথিবীর সকল ধর্মের সৃষ্টি হয়েছে সনাতন ধর্ম থেকে চ্যালেঞ্জ টু ইউ কারো ক্ষমতা নেই অ্যাকসেপ্ট করার কারো ক্ষমতা নেই অ্যাকসেপ্ট করার কারো ক্ষমতা নেই অ্যাকসেপ্ট করার পৃথিবীর সকল ধর্ম সনাতন থেকে সৃষ্টি হয়েছে 4500 বছর আগের সূর্য মন্দির মিশরে কদিন আগে পাওয়া গিয়েছে দেখেছেন নিউজ প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে খনন করে মিশরে 4500 বছর আগের সূর্য মন্দির পাওয়া গেছে অথচ সনাতনীরা এত বিপুল বিপুল জ্ঞানের অধিকারী হওয়ার পর আজকে দিন দিন ক্ষয়িষ্ণু কেন দিন দিন অবহেলিত কেন দিন দিন দূরের মতো পালাচ্ছে কেন দিন দিন শক্তিহীন হচ্ছে কেন একটাই কারণ সনাতনীদের মাঝে কোনো একতা নেই ওরা বিভিন্ন দলে বিভক্ত ওরা বিভিন্ন গুরুবাদে বিভক্ত এটা এই গুরুর দল ওইটা ওই গুরুর দল এটা জয় রাধের দল এটা রাধে কৃষ্ণের দল এটা হরে কৃষ্ণের দল এটা জয় নিতাইয়ের দল এটা জয় গুরুর খেলা খেলি
এগুলোর কারণে সনাতনীরা দিন 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 ক্ষয়িষ্ণু হচ্ছে, একতা নেই। একতা যতদিন পর্যন্ত না থাকবে, যতদিন পর্যন্ত এই ভাবনা না আসবে আমার প্রথম পরিচয় আমি সনাতনী হিন্দু, এটা আমার প্রথম পরিচয়, এই ভাবনা যতদিন পর্যন্ত না আসবে ততদিন যাবত আমাদের অবস্থার উন্নয়ন হবে না, প্রশ্নই উঠে না। সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা তাদের জীবন আদর্শে এই চেতনাটাই দেখিয়ে দিয়ে দিলেন, এই মালাটা তৈরি করতে সুতু ব্যতীত সম্ভব নয়, প্রত্যেকটা পুষ্প সুতুকে কেন্দ্র করে আছে, সুতু না থাকলে ঝরে পড়ে যাবে। যতদিন একতার সুতু থেকে সনাতনী হিন্দুরা সরে যাবে, ঝরে পড়বে তারা। চৈতন্য মহাপ্রভু এই জন্য কলিযুগে সঙ্গ শক্তির কথা বলে গিয়েছেন। আমরা মনে করি এই যুগ স্রষ্টা কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শুধু আমাদেরকে কলিযুগে মৃদঙ্গ বাজাতে শিখিয়েছে, হাকিয়ে ঢাকিয়ে কুল করো তালে গাইয়ে দাইয়ে নাচে দেখিয়ে সমন তোড়া সোপাইয়ে কপাত হানি বেদারে শুধু কুল বাজাতে শিখিয়েছে না। চৈতন্য মহাপ্রভু যেমন মৃদঙ্গ বাজাতে শিখিয়েছেন, মৃদঙ্গকে যদি কেউ ভেঙ্গে দেয় কি করে ডান্ডার বাড়ি দিতে হয় সেটাও শিখিয়েছেন। আজকে হিন্দুরা এটা ভুলে গেছে, যার কারণে আগুন জ্বলে উপাসনালয়ে, আমার ভাইয়ের সামনে ভুন ধর্ষিতা হয়, ছেলের সামনে মা ধর্ষিতা হয়, আর নির্লজ্জের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কারণ ওই ক্ষাত্র বীর্যটা শুকিয়ে যাচ্ছে হিন্দুদের মাঝে। কাজীর দরবার থেকে যেদিন হুকুম করা হল নবদ্বীপে কীর্তন যারা করে প্রত্যেকের মৃদঙ্গ ভেঙ্গে দাও, চৈতন্য মহাপ্রভু তখন লক্ষ লক্ষ হাতে মশাল নিয়ে মৃদঙ্গ বাজিয়ে কাজীর দরবারকে তিনি ঘেরাও করেছিলেন। আজকে যে মিছিল হয় মশাল মিছিল, এটার উৎপত্তিকার আমাদের সনাতন ধর্ম থেকে, ভালো করে বুঝুন। চৈতন্য মহাপ্রভু এই মশাল মিছিলের প্রবর্তন করেছিলেন নবদ্বীপে, লক্ষ লক্ষ লোক মৃদঙ্গ বাজিয়ে কাজীর দরবারকে গিয়ে ঘেরাও করেছিলেন। চাঁদ কাজী ভয় পেয়ে রান্নাঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল, মৃদঙ্গ ভেঙ্গে দেওয়ার কারণে কি করে জবাব দিতে হয় চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন, যিনি কলির ভগবান। হিন্দুরা যে কয়টা দেবতাকে পূজা করে প্রত্যেকটা দেবতার হাতে অস্ত্র আছে, অথচ হিন্দুরা হচ্ছে কুম্ভকর্ণের মত নাক ডেকে ঘুমাউরা। যতদিন যাবৎ হিন্দুদের ঘুম ভাঙবে না, একটা পাগলা হাতিও যদি হিন্দুদের উপর দিয়ে উঠে যায় তবুও তাদের ঘুম ভাঙবে না। আর ওই ঘুম ভাঙ্গানো লোকের বড় অভাব। সনাতন সমাজে একটা আওয়াজ দরকার, একটা আওয়াজ সনাতন সমাজে, একটা গর্জন দরকার। একবার বলুন হরি বল। এত এত মানুষ আওয়াজ কম কেন? হরি বল, এই আওয়াজটার বড় দরকার। যতদিন পর্যন্ত করতে না পারবে হিন্দুদের দুর্গতি দূর হবে না। প্রত্যেকটা জাতি সামগ্রিক পরিচয় তার সংস্কৃতিতে, আমাদের সমস্ত কিছু ধর্মের আবেশে, আমাদের ধর্মটাই তো সনাতন। সনাতন মানে চিরন্তন, যা ছিল যা আছে যা থাকবে, সনাতন ধর্ম যার ভিত্তিতে প্রতিষ্ঠিত বা চলছে বেদান্তের সত্য। বেদান্তের সত্য
समस्त तत्व ज्ञानी पुरुषेरा श्रीमद् भगवत गीता के समस्त वैदिक ज्ञान उत्स बोले स्वीकृति दिए गेछेन। जीव मात्र उद्धारेर जन्य तीनटी राजमार्ग के प्रस्थान त्रय नामे अभिहित करा हय। प्रथमटी हच्छे वैदिक प्रस्थान जेटिके बला हय उपनिषद, द्वितीय प्रस्थानटी हच्छे दार्शनिक प्रस्थान जेटिके बला हय ब्रह्मसूत्र, और तृतीय प्रस्थानटी हच्छे स्मार्त प्रस्थान जेटिके बला हय श्रीमद् भगवत गीता। এই গীতা কোথেকে পেলাম আমরা? অনেকেই গীতা পড়ি কিন্তু যদি জিজ্ঞেস করা হয় গীতা আসলো কোথেকে আমরা জানি না। ওই গীতা জানতে গেলে একটু মহাভারতের দিকে প্রবেশ করতে হবে। মহাভারত শান্তি পর্ব 348তম অধ্যায় 51-52 নং শ্লোক, সেখানে বলা হয়েছে ত্রেতা যুগাদৌ চতৌ বিবর্ষণ মনবে দদৌ মনুষ্য লোকবৃত্তার্থং সুতা ইক্কাকুবে দদৌ ইক্কাকুনা চকৌতিত ব্যাপান লোকান অবস্থিত। ত্রেতা যুগের প্রারম্ভে ভগবান এই গীতার জ্ঞান দান করেছিলেন বিবর্ষণকে। কে সেই বিবর্ষণ তার ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে, আমরা সেদিকে যাচ্ছি না। তারপর এই গীতার জ্ঞান বিবর্ষণ দান করলেন মানব সমাজের পিতা মনুকে, আমাদের আদি পিতাকে। মনু মনু কজন? আমাদের পিতা মনু কততম মনু? আজকে একটা মুসলমানকে জিজ্ঞেস করো তাদের ধর্ম কোত্থেকে হলো, একেবারে দাঁড়িয়ে বলে দেবে। কিন্তু সনাতন ধর্মাবলম্বীদেরকে আমরা যদি জিজ্ঞেস করি যে আমাদের সৃষ্টি কোথ থেকে হলো, বলতে পারি না। এই জন্য আপনাদের ভুলাতে যে একটা গণজুয়ার এসেছে, প্রত্যেকটা উপজেলা থেকে ভক্তরা এসে যোগাযোগ করেছে, প্রত্যেকটা উপজেলাতে আমি পাঠ দেব এইভাবে বিশাল করে, এবং সৃষ্টি থেকে সমস্ত কিছু ধারাবাহিকভাবে আলোচনা দরকার, একটা কম্পন দরকার সনাতন সমাজের মাঝে, একটা বৈপ্লবিক পরিবর্তন সম্ভব হবে যদি এই পাঠগুলো দেওয়া হয়। পাঠের মাধ্যমে সমাজের যেমন পরিবর্তন সম্ভব, আর কোনো কিছু দ্বারা সেটা সম্ভব নয়। মনু কজন এটারও ব্যাখ্যা ভাগবতে আছে, এগুলো পরবর্তীতে এসে ব্যাখ্যা দিব। মনুকে দান করলেন, মনু দান করলেন সাগরা পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্কাকুকে, যে বংশে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। এই তত্ত্বটি পাবেন শ্রীমদ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ 1 নং শ্লোক, দ্য পার্সোনালিটি অফ গড হ্যাড লর্ড শ্রীকৃষ্ণ সাইড আই ইনস্ট্রাক্টেড দিস ইম্পেরিশেবল সায়েন্স অফ যুগ টু দ্য সান গড বিবর্ষণ, and Vibhushan instructed it to Manu, the father of mankind, and Manu itran instructed it to Ikkaku, say all power supreme being Krishna. Chaturtho Adhyay Gyanju 1 নং শ্লোক, সেখানে ভগবান বলছেন এই অপ্রাকৃত গীতার জ্ঞান প্রথম দান করা হয়েছিল বিবর্ষণকে। বিবর্ষণ দিয়েছিলেন মনুকে, মনু দিয়েছিলেন ইক্কাকুকে। বর্তমানে কলিযুগ চলছে, কলিযুগের স্থায়িত্বকাল কত? 432,000 বছর। তার আগে যে যুগ ছিল সেই যুগের নাম কি? দাপর যুগ। আয়ুষ্কাল 864,000 বছর। তার আগের যুগ ত্রেতা যুগ, স্থায়িত্বকাল ছিল 12,96,000 বছর। তার আগের যুগ সত্য যুগ, স্থায়িত্বকাল ছিল 17,28,000 বছর। সত্য যুগের স্থায়িত্বকাল 17,28,000 বছর। সত্য যুগের মানুষের আয়ু ছিল 100,000 বছর। মানুষ 100,000 বছর বাঁচতে পারত মা সত্য যুগে। ধর্মের চারটা অঙ্গ ছিল, 100 জনের মাঝে সবাই ধার্মিক, ধর্ম চারটা পায়ে ঘুরে বেড়াতো। তারপর ক্রমধারায় সত্যের পরে যখন ত্রেতা আসল, যুগের আয়ু কমে গেল 432,000 বছর কমে গিয়েছে। তো মাইনাস করো 17,28,000 বিয়োগ 432,000 ইকুয়াল 12,96,000। মানুষের আয়ু 100,000 বছর থেকে কমে গেল 10,000 বছর। ত্রেতা যুগে মানুষ 10,000 বছর বাঁচতে পারত, ধর্মের চারটা পার মাঝে একটা পা ভেঙে গেল। 100 জনের মাঝে 75 জন ধার্মিক,
25 জন অসুরের দলে অসুর প্রকৃতির হয়ে গেল অসুর মানে এই মোটা চেহারা মাথায় সিং হবে সিরিয়ালগুলো যে দেখায় সিরিয়ালগুলোতে এসব শুন না মানুষের মাঝে অসুর আছে মানুষের মাঝে দেবতা আছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বুঝি বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর দৈব অসুর সম্পদ বিভাগ যুক্ত করে দেখবেন তারপরেই ত্রেতা থেকে যখন দাপর যুগ আসলো যুগের আয়ু আরো কমে গেল 4,32,000 বছর মাইনাস করো 12,96,000 মাইনাস 4,32,000 ইকুয়াল 8,64,000 বছর ধর্মের চারটা পার মাঝে দুটা পা ভেঙে গেল সমান সমান ধর্ম অধর্ম 50 জন ধর্মের পক্ষে 50 জন অধর্মের পক্ষে তারপরে এই কলিযুগ এই কলিযুগের একটা নাম কি জানো ঝগড়ার যুগ কলহের যুগ এক জায়গায় বসতে গেলেও ঝগড়া লঞ্চে দিয়ে আসবে 2-4 ঘন্টার জার্নি এখানে বসেও ঝগড়া আমি এক জায়গায় প্রোগ্রামে যাব স্পিড বোট দিয়ে মাত্র 35 মিনিটের রাস্তা দুই মাতাজি বসে একজন আরেকজনের সুর টানাটানি শুরু করে দিয়েছে আমি বলছি মাগো 35 মিনিটের মাঝে যদি সুর টানাটানি শুরু হয় ডাবল সময় হলে না জানি কি শুরু হতো আমি এটাই ভাবতেছি কই আপনি তো বড় রসিক মানুষ আমি বলছি এখনো তো শুরু করি নাই রস ডালা শুরু করি নাই অপেক্ষা করো 35 মিনিট এক জায়গায় থাকতে পারো না বাড়িতে কি করে থাকো পরিবার নিয়ে সন্দেহ তোমার বাড়ি পর্যন্ত আমি যাব কই আপনি এত মজার মানুষ 35 মিনিট এক জায়গায় বসতে পারেন সুল টানাটানি শুরু হয়ে গেছে কলিযুগের লক্ষণ কি বলছে কলিযুগে কখনো একান্নবর্তী পরিবার থাকবে না একসঙ্গে কেউ বাস করতে পারবে না বিয়ার পরেই আলাদা আগুন জ্বালাও আলাদা রান্না করো ঠিক বলছি কথা বলুন কলিযুগে একান্নবর্তী যৌথভাবে থাকতে পারবে না মানুষ আগাতে ঘাট হবে আপতে পথ হবে এই যুগের নাম কলি যে কোন সময় মানুষ হবে বলি কলি শব্দের অর্থ কি অফুটন্ত অপ্রকাশিত ভক্তি জ্ঞান বৈরাগ্য এই যুগে প্রকাশিত হয় নাই এই কলি যুগে গুরুদেবের আইন শিষ্য মানবে না গুরুদেবের গায়ে শিষ্য হাত তুলবে মা বাবাকে সম্মান করবে না সন্তান মা বাবাকে যতটা সম্মান ভালোবাসার কথা তার চেয়ে বেশি সম্মান করবে ভালোবাসবে শ্বশুর শাশুড়িকে ভাই বোনকে যতটা ভালোবাসার কথা তার চেয়ে বেশি আদর পাবে শালক শালিকা ভুল কইতেছি ও আমি আশা কথাই কই এখানেই শেষ নয় মা বাবা যেমন ভালোবাসা পাবে সম্মান পাবে শ্বশুর শাশুড়িকেও করা উচিত মা বাবার মতোই সম্মান শ্রদ্ধা কিন্তু মা বাবাকে বাদ দিয়ে নয় শালক শালিকাকেও ভাই বোনের মতো দেখতে হবে কিন্তু ভাই বোনকে বাদ দিয়ে নয় এই কলিযুগের পুরুষেরা বউয়ের কথায় চলবে আমি বিয়া করছি না আমার কইলে লাভ হইতো না তোমরা যারা করছো তোমরা লাগিয়া সারাদিন গাল মন্দ দিনেও যদি লাগে দ্বন্দ্ব কবি বলছেন কলির লক্ষণ প্রসঙ্গে নিদ নাই সুপুত্রেরও রাতে যদি না পায় বউয়ের গন্ধ নিদ মানে ঘুম রাত দিন যদি জগরাও করে রাত্রে বউ ছাড়া ঘুমাবে না বুঝবে না বউয়ের কথা ছাড়া কলিযুগের মানুষেরা অন্নগত প্রাণ হবে আহার ছাড়া বাঁচবে না জুনিগত মন কামনার অতই অর্ণবে সাতার কাটবে ধর্ম জ্ঞান বৈরাগ্য কলিযুগে নিবু নিবু সলতের মতো নিবে নিবে অবস্থা রোগ শোক যন্ত্রণা শরীর কঙ্কালের মতো হয়ে যাবে আয়ু দিন দিন কমে যাবে ভুগি হবে কলিযুগের মানুষ আর যে যত ভুগি সে তত রুগী কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই যে কোনো সময়ে কলিযুগের মানুষেরা মরে যাবে এই জায়গা থেকে উঠতে পারবো কিনা গ্যারেন্টি নেই বল হরি হরিবল হয়ে যাবে তুমি বাড়িতে যেতে পারবে কিনা গ্যারেন্টি নেই বল হরি হরিবল হয়ে যাবে ঘুমিয়েছ রাত্রে চোখটা খুললে সকাল নইলে তোমার জীবনে পরকাল কলিযুগের মানুষের আয়ু নাই সত্য যুগে 1,00,000 বছর মানুষ বাঁচত ত্রেতা যুগে মানুষ বাঁচত 10,000 বছর দাপর যুগে মানুষ বাঁচত 1,000 বছর আজ থেকে 5,000 বছর আগেও মানুষ 1,000 বছর বাঁচত
তাহলে 5000 বছর পরে মানুষ এত দিন দিন মরতেছে কেন? একটাই কারণ, ব্রহ্মচর্য ব্রত পালন নাই। যে যত বেশি বীর্য স্খলন করবে, সেক্স করবে, সে তত তাড়াতাড়ি মরবে। শরীরের শক্তি যে যত বেশি ব্যয় করবে, তার রোগ তত বেশি হবে, সে তত তাড়াতাড়ি মরবে। আর কলিযুগের মানুষেরা কখনো ব্রহ্মচর্য ব্রত ধারণ করতে পারবে না। যে যত ভুগী সে তত রোগী। এই জন্য কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই। ভাগবত বলে দিয়েছেন কলিযুগের মানুষের আয়ু হচ্ছে কয়দিন? 7 দিন। কিভাবে? শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই 7 দিনের মাঝে যেকোনো একদিন তোমাকে আমাকে মরতে হবে। 7 দিনের বাইরে কেউ মরতে পারবে? ভিতরে মরবে। আজকেও মরতে পারো, কালকেও মরতে পারো। তার মানে কি? প্রত্যেক দিন মৃত্যুর জন্য আমাকে তোমাকে প্রস্তুত হতে হবে। কোনো আয়ু নেই। মানুষ বাঁচেই কয়দিন? 60, 70, 80 বছরের উপরে তো মনে হয় এখানে কেউ নেই। তাহলে 80 বছরের উপরে কজন? খুব কম। 90-এর উপরে গুটি কয়েকজন। তাহলে ভেবে দেখো, বয়স যাদের 40 হয়ে গেল, বুঝতে হবে অর্ধেকের বেশি চলে গেছে। এই অল্প সময়ের মাঝে পড়াশোনা কমপ্লিট করো, আজকে মাস্টার্স কমপ্লিট করতে 27-28 বছর, তারপর চাকরিদার কয় বছর? চাকরি না লইলে বিয়াও কোনো ফুরিয়ে দিত না। এখনকার অভিভাবকরা তো ছেলের লগে বিয়া দেয় না, টাকার লগে ফুরিয়ে বিয়া দেয়। চাকরি নাই, ফুলার দাম নাই, ঠিক কইতেছি? চাকরি না লইলে তো বিয়াও করতে পারতাই না। তো চাকরি লইতে লইতে তোমার 30-30-এর পরে খরবাই বিয়া, তো বিয়ার পরে ফুলাবান হইব, ইতারে করতায় মানুষ। মানুষ করতে করতে একেশো পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, আর পুত্র পরিজন সকলে বলবে এই জঞ্জাল মরলেই বাঁচি। মানুষ করবায় জীবনের উদ্দেশ্য বুঝবায় কি করে? একটা অভিজ্ঞতা বলি, বাচ্চা কাচ্চা জন্ম হওয়ার পর প্রত্যেক মা বাবার স্বপ্ন থাকে আমার ছেলেটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমরাও জন্মের পরই, আমি আমার কথা বলি, আমারও ইচ্ছে ছিল যে না ডাক্তার হব, যদিও ভগবান এখনো ডাক্তারই বানিয়েছে, ভবরোগের ডাক্তার। প্রত্যেকটা সাধু হচ্ছেন ভবরোগের ডাক্তার, ভবরোগকে নিরাময় করেন। এক সময় মনে করতাম ভালো রেজাল্ট করাটাই জীবনের উদ্দেশ্য, এই জন্য অনেক পড়াশোনা করে ক্লাস 5 আমি সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেয়েছি ট্যালেন্টের মাঝে প্রথম হয়ে। মনে করতাম রেজাল্ট করাটাই জীবনের মুখ্য উদ্দেশ্য। ভালো রেজাল্ট হলো, এসএসসি কমপ্লিট করলাই তখন তোমাকে জিজ্ঞেস করবে রেজাল্ট কি হলো গো? না ভালো হয়েছে, গোল্ডেন পেয়েছে। কোথায় ভর্তি হয়েছে তোমার ছেলে? ভালো কলেজে চান্স পেয়েছে। তার মানে ভালো কলেজে চান্স পাওয়াটাই জীবনের উদ্দেশ্য, আমরা এটাই মনে করি। এবার তোমার ছেলে যদি ভালো কলেজে চান্স পায় ইন্টারমিডিয়েটে, তখন একটাই কথা, ভালো রেজাল্ট করতে হবে। আর এখনকার বাপ মা মনে করে সার্টিফিকেট মানেই জ্ঞানী, ভালো রেজাল্ট মানেই জ্ঞানী। এমন জ্ঞানী, এই তো 1 বছর আগের কথা, ইন্টারভিউ দিতে গিয়েছে A+ পাওয়া স্টুডেন্ট, বলছে আমি GPA 5 পেয়েছি, ট্রান্সলেশন করো। কয় I am GPA 5। এখানে মাস্টাররা আছেন, ঠিক বলছি তো? এই যে সাক্ষাৎকার দিয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে, এত বড় শিক্ষিত প্লাস পাইছে, কয় আমি GPA 5 পেয়েছি, ট্রান্সলেশন করো। কয় I am GPA 5। অথচ GPA 5, GPA 5 এর সংখ্যা বাড়তেছে, কতগুলো গর্দভ হচ্ছে। আমরা মনে করি ভালো রেজাল্ট মানেই জ্ঞানী মানুষ, আমার ছেলে গোল্ডেন পাইছে। তো ইন্টারমিডিয়েটে একটা ইচ্ছা, ভালো রেজাল্ট করতে হবে। এবার ভালো রেজাল্ট হলো ইন্টারমিডিয়েটে, তারপর কি? ইউনিভার্সিটিতে চান্স পেতেই হবে। তার মানে বুঝলাম ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটাই জীবনের মনে হয় একটা উদ্দেশ্য, এটা না হইলে জীবন শেষ, দুস জীবন বরবাদ। চান্স পাওয়ানেই লাগবে, তার মানে কি? জীবনের উদ্দেশ্যটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। এবার লাগি গেল, লাগি গেছে ইউনিভার্সিটিতে, হয়ে গেল। এবার তুমি এসএসসি তে কি তার রেজাল্ট করছো? কেউ জিগাইতো না।
ইন্টারে কি তার রেজাল্ট করছো কেউ জিগাইতো না তুমি ইউনিভার্সিটিতে পড়ো ভালো রেজাল্ট নিয়ে বেরোতেইবো ফার্স্ট ক্লাস পেতে হবে এখন তো আর ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস সিস্টেম না গ্রেড সিস্টেম পেতে হবে এক গ্রেড এবার তুমি ভালো গ্রেড নিয়ে বের হলে তখন তোমার উদ্দেশ্য কি গো ছেলে কি করে না ইউনিভার্সিটি থেকে ভালো রেজাল্ট করে কমপ্লিট করেছে চাকরি করে না তার মানে তুমি একেবারে মূল্যহীন আবর্জনা তোমার পড়াশোনার কোনো মূল্যই নাই চাকরি করে না তোরে নিয়ে কিতা করতাম হবুকের ফুলা বানুর ফুলা খানু চাকরি করে কিতা করছস তুই পড়াশোনা চাকরি হইছে না তোর তার মানে একেবারে মূল্যহীন সার্টিফিকেট বিজাইয়া জল খাওয়ানোর ইচ্ছা যেখানে রাত দিন পড়াশোনা হইরাই চাকরির জন্য নয় আগে তো জানতাম ভালো রেজাল্ট করার জন্য পড়াশোনা এখন জানি যে চাকরির জন্য পড়াশোনা তো চাকরি দরকার এবার রাত দিন একেবারে না খাইয়া না ঘুমাইয়া চাকরির লেগা পড়া শুরু হইছে চাকরিও তো এখন সোনার হরিণ মামা যার আছে কাকা যার আছে তার চাকরি এবার মামা কাকা হবল রে দইরা কোনোভাবে টাকা পয়সা দিয়া চাকরি হইল এবার জীবনের উদ্দেশ্য কি গো তোমার ফুয়া কিতা করে নাই তো সরকারি চাকরি করে বিয়ে করাইছো না ফুলা না বিয়ে করাই মালাফটা চলতেছে তার মানে জীবনের উদ্দেশ্য মনে একটা বিয়েই করা বিয়ে না করলে জীবন নিরর্থক বিয়েও করা হইল কিতা গো শেফালির মা তোমার ফুয়া বলে বিয়ে করাইছো নাতি নাত হইছে না তার মানে বিয়ার পরে ফুলাফান না হইলে জীবন একেবারে মূল্যহীন মূল্যই নাই ফুলাফান না হইলে মিলিয়ে দেখুন জীবনের সঙ্গে যে কথাগুলো বলছি ফুলাফান না হইলে জীবন মূল্যহীন তার মানে এতদিন বুঝলাম ফুলাফান ওয়াটাও জীবনের একটা উদ্দেশ্য নাইলে জীবন মূল্যহীন এবার হইল ফুলাফান একটা ফুলাফান যখন হইছো না যখন দুই পাও যতা ইচ্ছা ততা যাও এই যে আমি যখন চার পাও খানি কুরাক দিয়া যাও যখন ছয় পাও বাবা তুমি হই যাও লইয়া যাও আট পার কথা কইলাম না অনেকে আবার দশ বারো পাওর রিক্স নেয় আমি এত রিক্সে গেলাম না যখন দুই পাও যতা ইচ্ছা ততা যাও যখন চার পাও খানি কুরাক দিয়া যাও যখন ছয় পাও বাবা তুমি হই যাও লইয়া যাও আট পাও দশ পাও বারো পাওরও কেউ রিক্স নেয় আচ্ছা এটা তোমরা জার্জির বিষয় রিক্স নেও কোন ব্যাপার না তার মানে ফুলাফান ওই রিক্স নেওয়াটাই জীবনের প্রকৃত উদ্দেশ্য এবার রিক্স নিলাই ফুলাফান হইল ফুলাফান হওয়ার পরে এখন উদ্দেশ্য কিতা অমুকের ফুলা আমার বন্ধুর ফুলা প্লে থেকেই শুরু হয়ে গেছে গা কেজিতে আমার ফুলা কোনো কিচ্ছু জানে না এবার মা একটু লইয়া প্লেতে লইয়া দৌড়া দৌড়ি সোনামণি খা 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 হমুক আমার বান্ধবী শিউলি এর ফুরি ও আহ চন্দ্রবিন্দু পন্ত পারে তুই কিচ্ছু পারস না শুরু হয়ে গেছে গা একেবারে প্লে কেজি এটা শেষ হইল বড় বড় বইয়ের গাদা ফিটের মাঝে বহন করার ক্ষমতা নাই আটটা দশটা দিয়া কোনো ক্রমে মুখস্ত করাইয়া ভালো রেজাল্ট করাইন লাগব এবার ফুলাফান রে ভালো স্কুলে ভর্তি করানো ভালো রেজাল্ট করানো এইটা করতে করতে কোন সময় যে চুল ফাঁকি গেছে কোন আর গেল না ঠিক বলছি চুল যে কখন ফাঁকি গেল হাসন রাজার মতো আয়না দিয়া সাইয়া দেখি ফাঁক না চুল আমার লোকে বলে বলে রে গর বাড়ি বালা না আমার হাসন রাজার মতো সারাটা জীবন গেল রঙ্গরসে নিজের মা পর্যন্ত বাইজি সে যে আসন রাজার সামনে নেচেছিল এ তো আমার গড়ের ফুল আসন রাজা সুনামগঞ্জের শেষ জীবনে হঠাৎ দর্পণে দেখলো আয়না দিয়া ছাইয়া দেখি পাকনা চুল আমার কলব যতই দেও লাভ হইতো না বয়স সম্পর্ক ভালোবাসা তিনটাকে লুকিয়ে রাখা যাবে না এবার চুল পাকি গেল এবার ফুলারে বিয়া করানি এটা মহাদায়িত্ব ফুলারে করাইলায় বিয়া এবার ফুলারে বিয়া করানির পরে নাতির মুখটা না দেখলে কিতা ওয় হ্যাঁ
অমুকের কি ভাগ্য নাতি লইয়া খেলা করে, আমার অতই দুর্ভাগ্য 60 বছর বিয়া করাইলাম ফুলারে নাতির মুখেই দেখতে পেলাম না। জীবনের উদ্দেশ্য কি, কেন আসলে জীবনে, এই নিয়ে কেউ চিন্তা করছে না। এই যে ক্রমধারা চলছে, নাতির মুখ, নাতির পরে ফন্তি, ফন্তির পরে ইচ্ছা, ফন্তি, ফন্তির পরে দাদার পর কুড়াল, কুড়ালের পর শ্রেণী, শ্রেণীর পর আতা, আতার পর সামুজ, সামুজের পর কিছু আছে গো নাই তা আমিও আর জানি না। এই পর্যন্ত সিরিয়াল চলছে, তারপর এক সময় বল হরি হরি বল। জগতে কেন আসলে কখনো ভেবেছ, তুমি কে, তুমি এলে কোথা থেকে, সংসারে তোমার কর্ম কি, তুমি করছো কি, কি দায়িত্ব অর্পণ করা হয়েছিল তোমার প্রতি, তুমি কি করছো? সারাটা জীবন অনিত্য সংসারে সময় দিতে গিয়ে, অন্যের মনকে সন্তুষ্ট করতে গিয়ে, নিজের জীবন সর্বস্বকে আন্দোলিত করতে গিয়ে, কখন যে জীবনের বেলা পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ঢলে পড়লো কেউ খবর রাখি না আমরা। শঙ্করাচার্য তাই বলেছিলেন, শিশুরা খেলায় মগ্ন, যুবকরা যুবতীদের সাথে প্রেমের আলাপে মগ্ন, বৃদ্ধরা তাদের ব্যর্থ জীবনের অবস্থানটি গুছিয়ে নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে কেউ জানতে আগ্রহী হলো না। এই জীবন, এই জগৎ, এই সংসার প্রত্যেকটাই বৈচিত্র্যময়। যতদিন সংসারে খাটতে পারবে সবাই তোমাকে ভালোবাসবে। শঙ্করাচার্য বলছেন, যতদিন করে জন ধন উপার্জন ততদিন বসে তাকে নিজ পরিজন। যতদিন সংসারে অর্থ দিতে পারবে, চাকরি করে ব্যবসা করে সবাই তোমায় ভালোবাসবে। যতদিন সংসারে কায়িক শ্রম দেহটাকে খাটাতে পারবে সবাই তোমায় ভালোবাসবে। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয় দেহ, দেখেও জিজ্ঞেস করে না কেহ। সরকারি চাকরিজীবী যারা 59 বছর বয়সেই তাদের অবসর, সরকার তারপর ভাতা দেয়, কারণ কি, কারণ আমি অপদার্থ হয়ে গেছি, ইনভ্যালিড। অপরাধ নেবেন না আমার এই শব্দটায়, আমি এখানে অপদার্থ মানে বুঝাচ্ছি যে ইনভ্যালিড, কার্যক্ষমতাহীন সরকারের দৃষ্টিতে। আপনারা বলবেন এটা সম্মানই দিচ্ছে, কিন্তু শাস্ত্র এটাকে সম্মানই বলছে না, বলছে গর্দবের খাটনি এই সময়টা। শাস্ত্রের কথাই জন্যই বললাম, শাস্ত্র বলছে মুরা, মুরা মানে মূর্খ অপদার্থ। সরকার 59 বছর বয়সে চাকরি থেকে অবসর দিয়ে দেয়, আপনি ইনভ্যালিড হয়ে গেছেন, বসে বসে কয়েক টাকা আপনাকে ভাতা দিচ্ছে। বৌমার হাতে সংসারের চাবি দিয়ে শাশুড়ি বলছে, আমার পক্ষে সংসার সামলানো সম্ভব নয়, তুমি যেভাবে পারো সংসার সামলাও, কারণ কি, আমি ইনভ্যালিড হয়ে গেছি। ছেলেকে বলে, বাবা তুই আমার কাছে এনে টাকা রাখবি না, কোথায় রাখি আমার মনে থাকে না। যে বয়সে সরকার আপনাকে চাকরি থেকে অবসর দিল, সংসার আপনাকে অবসর দিল, আর আমরা এই অবসর সময়টা রেখে দেই ভগবানকে ভজনা করার জন্য। ম্যাক্সিমাম মানুষদের মাঝে একটু ধারণা, একটু বয়স হোক তারপর ভগবানকে ডাকবো, এখনো সময় হয় নাই ধর্ম পালন করার, এখনো সময় হয় নাই ভক্তি যাজন করার, বৃদ্ধ বয়সে আপনাকে সেবা করার জন্য লোকের দরকার হয়, আপনি কি করে ওই সময়ে ভগবানের সেবা করবেন ভেবে দেখুন। যে বয়সে আপনাকে দেখাশোনা করার জন্য লোক দরকার, আপনি কি করে ভগবানকে ডাকবেন। শৈশবে সদুপদেশ যাহারও না রুচে, জীবনে তাহার কবু মূর্খতা না গুছে, চৈত্র মাসে চাষ দিয়ে নাবুনে বৈশাখে, কবে সেই হৈমান্তিক দান্য পেয়ে থাকে। খেয়া তরি চলে গেলে বসে থাকে তীরে, কিসে পার হবে তরি না আসিলে ফিরে, সময়ে ছাড়িয়া দিয়া করে পণ্ড শ্রম, ফল চায় সেবতী নির্বুধ অধম। সময়ের কাজ যদি সময়ে না করো কখনো সফল হবে না। ইট ইজ এক্সট্রিম সিউটেবল টাইম, ডেডিকেট ইউর হার্ট টু ডিগনিটি, অল পাওয়ার সুপ্রিম। If you waste your valuable time, you are extreme ignorance. এই সময়টাকে যদি আপনি ওয়েস্ট করেন, কনজাম্পট করেন, আপনার মতো মূর্খ আর কেউ নেই। এই জন্য কাঁচায় না নুয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। সময়ের কাজ সময়ে করতে হবে। ভজনের সময় কখন, ভগবানকে ডাকার সময় কখন,
শৈশবে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাবার আসে যৌবনে ভজে কৃষ্ণ আসে বানায়াসে আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমে রতারসে বৃদ্ধকালে কখন মরে যাব একটু ভগবানের নাম নেই যে বয়সে আমার দেহটাই অচল সংসারে যৌবন শক্তি ফুরিয়ে যখন আমি সবার কাছে মূল্যহীন অপদার্থ কেউ যখন ভালোবাসে না তখন এসে গোবিন্দের চরণে মাথা টেকাই ঠাকুর তুমি ছাড়া আমার কেউ নাই কতটা স্বার্থপর আমরা ভগবান হয়তো মৃদু মৃদু হাসে নড়ে সময়ে যখন ছিল তখন আমাকে ডাকিস নাই বলেছিলে সময় নাই সময় নাই এখন তোকেও দেখার আমার সময় নাই ভজন করার সময় আট বছর বয়স থেকে আট বছরের পূর্বে আমাদের কোনো পাপ চিত্র গুপ্তের খাতায় লেখা হয় না নট কাউন্ট আট হওয়ার পরই যমরাজের দুটি চর একজন চিত্রগুপ্ত একজন বিচিত্রগুপ্ত একজন ভালো কিছু লিখে একজন মন্দ কিছু লিখে সিসি ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে আট বছর বয়স হয়ে গেলেই প্রত্যেক অভিভাবকের দায়িত্ব সন্তানের গলার মাঝে তুলসী মালাটা পরিয়ে দেওয়া কেন দিতে হবে তুলসীকে ইংলিশে বলে বাসিল এই তুলসী বৃক্ষ অর্থাৎ বাসিল ট্রি 80টা রোগের ঔষধ তৈরি করতে ব্যবহার করা হয় তুলসী বৃক্ষ থেকে 80টা রোগের ঔষধ তৈরি করা হয় ক্যান্সার রোগের ভাইরাস E6E7 সারা বিশ্বে এখনো যার এজিটিস ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন করা ডিফিকাল্ট অথচ কেউ যদি কন্টিনিউ তুলসী পত্র খায় স্বাস্থ্য সমীক্ষা বলছে তার 99% ক্যান্সারের ঝুঁকি কমে যায় বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার মায়েদের স্তন ক্যান্সারে এই তুলসী পত্রের অপরিহার্য ভূমিকা তুলসীর জল যদি সারা শরীরে পড়ে মালা দিয়েছ ওই মালা চুষে চুষে জল শরীরে পড়ছে স্নানের সময় তোমার প্রত্যেক দিন তুলসী কাষ্ঠের জল পড়লে তোমার সমগ্র তীর্থ স্নানের ফল হবে অথচ কিছু লোক মূর্খ লোকেরা বলে তুলসী কাষ্ঠের জল পায়ে পড়লে পাপ হবে শরীরে পড়লে পাপ হবে তুলসী বৃক্ষই কৃপা করার জন্য জগতে এসেছেন নিজে কষ্ট স্বীকার করে তুলসীর জন্ম কোত্থেকে আসলো দেবী কেন বৃক্ষরূপে আসলেন এগুলো ব্যাখ্যা করলেই তো সাত দিনে শেষ হবে না কাজে আমার ব্যাখ্যাগুলো একেবারে এটু জ্যাড এই জন্য এক দুই তিন সাত দিনে সম্ভব নয় এগুলো ধারাবাহিকভাবে শুনবেন এবং যারা আমার ফেসবুকে এখনো যুক্ত হন নাই রাহুল কৃষ্ণ দাস ইংলিশে আইডি এটাতে ফলোয়িং হয়ে থাকুন প্রত্যেক দিন পাঠ শুনবেন আর একটা পেজ আছে বাংলায় রাহুল কৃষ্ণ দাস আর ইংলিশে রাহুল কৃষ্ণ দাস আইডি এই দুটোতেই আপনারা অ্যাড হয়ে থাকবেন তাহলে প্রত্যেক দিন এই তত্ত্বগুলো জানতে পারবেন তুলসীর উৎপত্তি কোথ থেকে তুলসী কে ছিলেন আমরা এত দূর যাচ্ছি না একটা অভিসম্পাতের কারণে তিনি বৃক্ষরূপে আসলেন তুলসী যার স্বামীর নাম হচ্ছে শঙ্খচূড় শঙ্খচূড় কে শ্রীদাম গোবিন্দের সখা তিনিও রাধারানীর অভিশাপের কারণে শঙ্খচূড় হয়ে জন্ম নিয়েছিলেন যে শঙ্খচূড়ের হাড় থেকে মায়েদের শঙ্কের উৎপত্তি শঙ্খ আসলো কোথ থেকে শঙ্খচূড়ের হাড় থেকে সিঁদুরের কথা তো সেদিন বলছিলাম পাঁচ জায়গায় সিঁদুর দিতে হয় কয় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো সিঁদুর দেওয়া যাবে না সিঁদুর দিতে গেলে প্রথমে একটা আসন পাততে হবে তারপর বসতে হবে এটা ধ্যান সিঁদুরের উৎপত্তি ব্যাখ্যা করলেও তো তিন চার দিনে শেষ হবে না
শুধু রাষ্ট্রকূট থেকে কেন পড়তে হয়, কয় জায়গায় দিতে হয়, মন্ত্র কি, পড়ার নিয়ম কি, এগুলো আমরা জানি না। মা পড়েছিল, আমি পড়ছি, আমার মেয়ে পড়বে, এইভাবে পড়ছে সবাই, তত্ত্ব কেউ জানে না। আর এখনকার মেয়েরা তো আরো অতি আধুনিক, সিঁদুর না পড়ে টিপও পড়ে, কাজে টিপ পড়া যাবে না। সিঁদুরের যে মহিমা অতুলনীয়, তার পিছনে সাইন্টিফিক কারণও আছে। সিঁদুর পাঁচ জায়গায় পড়তে হয়। প্রথমে আসন পেতে বসতে হবে, এরকম একটা আসনে এরকম বসবে। আসন ছাড়া তো কিছুই সম্ভব নয়, প্রসাদ খাওয়া সম্ভব নয়, আহ্নিক মন্ত্র গুরুদেবের করা যাবে না। সিঁদুর পড়তে গেলেও আসন করে বসতে হবে, তিলক পড়তে গেলেও আসন করে বসা উচিত। পাঁচ জায়গায় সিঁদুর, প্রথমে কিসে স্মৃতিতে, কখনো কাঠি দিয়ে সিঁদুর দেওয়া যাবে না। অনেকে রূপার কাঠি বানায়, কেউ কেউ সোনার কাঠি, অনেকে আবার বাসর ঘরে আমার মতো ফুয়ারায় একটা কাঠি বানিয়ে দেই তোমার জন্য। কোন আঙ্গুল দিয়ে সিঁদুর দিতে হয়, এই পাঁচ আঙ্গুলের পাঁচটা গুণ রয়েছে, এই আঙ্গুল দিয়ে দেওয়া যাবে না, এটা হচ্ছে অনর্থ ঘটায়। দেখবেন ঝগড়া লাগলে আই আঙ্গুল নামাইয়া কথা কো, কোনটা যায় মা, আই আঙ্গুল নামাইয়া কথা কো, এই যে আঙ্গুল। দেখবাই টকশু দুই রাজনৈতিক পার্টি একেবারে আঙ্গুলের যে বাইরে যে শুরু হইছে, ঠিক বলছি না? কেউ হয় আঙ্গুল বাতাই কথা কইছ না, এই আঙ্গুল কেউ দেয় এটা দিলে তো শরীরের মধ্যে জুসেই নাই, আই আঙ্গুল নামাইয়া কথা কো, এই আঙ্গুল। এই পাঁচটা আঙ্গুলের ফুটার মাঝে ব্যাখ্যা আছে সাইন্টিফিক ধর্মীয়, এই কনিষ্ঠ আঙ্গুলে দিয়ে ফুটা মানে বন্ধনের প্রতীক, বিশেষ করে ভ্রাতৃ দ্বিতীয়া তিথিতে রাখি বন্ধনের দিন বোনেরা এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ভাইয়ের কপালে ফুটা দেবে। তোমরা দেও কোন আঙ্গুল দিয়ে, খানি আঙ্গুল নি, ও এটা জানো না, খানি আঙ্গুল দিয়ে দিও, এটা হচ্ছে বন্ধনের প্রতীক, মানে ভাই বোনের সম্পর্ক যেন কখনো ছিন্ন না হয়, যেন চিরকাল বন্ধন হয়ে থাকে। এই ফুটা প্রথম কে দিছিল তো অনেক কাহিনী, ভ্রাতৃ দ্বিতীয়ার মহিমা, এই ভাই ফুটা কোথ থেকে আসলো, যম যমুনা আমরা শুধু জানি, বিষয়টা এমন নয়। সুভদ্রা দিয়েছিলেন ভগবান কৃষ্ণকে, নরকাসুরকে যখন বধ করেছিলেন কৃষ্ণ, স্বয়ং লক্ষ্মী ছদ্মবেশ ধারণ করে বলি মহারাজকে ভাই বানিয়ে হাতে রাখি পরিয়ে ফুটা দিয়েছিলেন, সে অনেক লীলা, আমরা যাচ্ছি না এইদিকে। এটা হচ্ছে বন্ধনের প্রতীক, পাঁচ আঙ্গুলের পাঁচটা গুণ রয়েছে, একটা মুখের প্রতীক, একটা ভক্তির প্রতীক। সিঁদুর দেওয়া যায় এই দুটি আঙ্গুল দ্বারা, তন্মধ্যে এই আঙ্গুলটা সবচেয়ে শ্রেষ্ঠ, বৃদ্ধির প্রতীক, যশস্বীর প্রতীক, আয়ু বৃদ্ধির প্রতীক। প্রথমে স্মৃতিতে দেবে কোথায় মা, প্রথম মন্ত্র কি, ওম কৃষ্ণায় নমঃ। একজন প্রকৃত গুরুদেবের দায়িত্ব হাতে কলমে শিষ্যকে শিক্ষা দেওয়া, আজকে এগুলোর অভাব সমাজে, এগুলোর অভাব বলেই আমরা জানি না। প্রথমে স্মৃতিতে ওম কৃষ্ণায় নমঃ, স্মৃতিতে কি কৃষ্ণায় নমঃ, তারপর কপালে, কপালে টিপ দেওয়া যাবে না এই আঙ্গুল দিয়ে, ওম কেশবায় নমঃ, কি দেবে কেশবায় নমঃ, উপরে হচ্ছে কৃষ্ণায়, কপালে কি কেশব ভগবানের নাম, তারপর দেবে কণ্ঠে, কই দেবে ওম গোবিন্দায় নমঃ, তারপর দেবে শঙ্কে, এই বাম হাতের আঙ্গুলে নেবে সিঁদুর, তারপর এই আঙ্গুলে নেবে সিঁদুর, বাম হাত দিয়ে ডান হাতের শঙ্কের যে মুখ এখানে দেবে, শঙ্কের মাঝে প্রকার আছে একমুখী দুমুখী ত্রিমুখী, কোন শঙ্ক দেওয়া যাবে, কোন শঙ্ক পরা যাবে না, কোন শঙ্ক পরলে অমঙ্গল হবে, এগুলো ব্যাখ্যা আছে। কি বলতে হবে, ওম মধুসূদনায় নমঃ, তারপর এইটা দিয়া ওম মধুসূদনায় নমঃ শঙ্কে, তারপর শাড়ির আঁচলে
এই যে আঙ্গুলের মধ্যে সিঁদুর অবশিষ্ট রইল, এটা শাড়ির আঁচলে মুছবে। ওম মাধবায় নমঃ। এবার আমার একজনের প্রশ্ন করছে, আমরা যারা শাড়ি পরি না মেসকি পরি, আমরা কি তা করতাম? আমরা যারা জামা কামিজ পরি কি তা করবা? জামা কামিজ মুছিলেই মেক্সি দিয়ে মুছিলেই। ওম মাধবায় নমঃ পাঁচ জায়গায় মনে আছে। প্রথম কোথায়? স্মৃতিতে কৃষ্ণায় নমঃ, তারপর কপালে কেশবায় নমঃ, তারপর গোবিন্দায় নমঃ, মধুসূদনায় নমঃ, মাধবায় নমঃ। মন্ত্র মনে না থাকলেও আমি যে ঘরে আছি আজকে রাত্রি কাগজে লিখে রাখবো মাতাজির কাছে, আপনারা এই জায়গা থেকে গিয়ে লিখা লিখা নিয়ে আইসেন, কিংবা ওই যে ঘরে রান্না হচ্ছে এই প্রভুদের বাসায় একটা কাগজ আর এই বাসায় একটা কাগজ রেখে যাব, মন্ত্র লিখে নিয়ে আসবেন। তারপর ধ্যান মন্ত্র বলতে হবে, এই দুটো শঙ্খকে এমন করে স্মৃতির মাঝে স্পর্শ করতে হবে। তারপর একটা ধ্যান মন্ত্র বলতে হবে, শিরভূষণ সিন্দুরম ভর্তুরায়ু বিবর্দনম সর্বারত্নাকরম দিব্যম সিন্দুরম প্রতিগৃহ্যতাম। মন্ত্রের বাংলা মধুরম, বাংলাটা কি? এইভাবে মন্ত্রটা বলে প্রণাম করবে, তোমার সিঁদুর পরা শেষ হলো। তাড়াহুড়া করার দরকার নেই এই তিন চার মিনিটের জন্য। মন্ত্রের বাংলা অর্থ কি? শিরভূষণ। শির মানে কি? মস্তক। ভূষণ, হোয়াট মিন্স দ্যাট ওয়ার্ড? ভূষণ মানে সৌন্দর্য। শিরভূষণ সিন্দুরম, শিরের সৌন্দর্য হচ্ছে সিঁদুর। ভর্তুরায়ু বিবর্দন, ভর্তা ভর্তয় তয় রেফ আকার। যারা বাংলা ব্যাকরণ পড়েছেন, স্বামী শব্দের যত সমার্থক শব্দ রয়েছে তন্মধ্যে একটা হচ্ছে ভর্তা। ভর্তা যুগ আয়ু সন্ধি বিচ্ছেন, ভর্তার রায়ু বিবর্দন। প্রার্থনা করা হয়েছে ভগবানের কাছে, প্রভু শিরের সৌন্দর্য হচ্ছে সিঁদুর, আমার স্বামীর আয়ু বৃদ্ধির লক্ষ্যে আমি এই সিঁদুর স্মৃতিতে পরিধান করিলাম। সর্বারত্নাকরম দিব্যম, রত্ন দ্বারা সুসজ্জিত করলেও যে সৌন্দর্য তার চেয়ে অধিক সৌন্দর্য হচ্ছে একটা রমণীর সিঁদুরের সৌন্দর্য। একটা নারী কি কি পরবে, এগুলো সময় থাকলে ব্যাখ্যা করে যেতাম। একটা নারী বৃদ্ধ হয়ে গেলেও আলতা পরবে, মাই গো অমুকের মা দেখছো বয়স হয়ে গেছে, এখন আলতা পরে। আলতা শুভ কার্যে না পরলে হবে না, প্রত্যেক রমণী আলতা পরবে। আলতা কেন? আলতার রং লাল, লাল রং রজগুণের প্রতীক, এটা মঙ্গল চিহ্ন। যেদিন বিয়ে হয়েছে আপনি শ্বশুর বাড়িতে গিয়েছেন, সেই দিন আলতার মাঝে চরণ ভিজিয়ে চরণ চিহ্ন দিয়ে দিয়ে তুমি প্রবেশ করলে, ঠিক বলছি মা? মানে কি, যেদিন থেকে তুমি শ্বশুর বাড়িতে প্রবেশ করলে আলতার মাঝে চরণ ভিজিয়ে চরণ চিহ্ন দিয়ে দিয়ে ঘরে ঢুকলে, মানে আজ থেকে আমার ঘরে লক্ষ্মী প্রবেশ করল। নারী কতটা যে মূল্যবান! রবি ঠাকুর বলছিলেন, নারীর দেহকে পুরুষ স্পর্শ করতে পারে, হৃদয়কে স্পর্শ যে করতে পারে সেই প্রকৃত পুরুষ। নারী তত্ত্ব, শক্তি তত্ত্ব অনেক কঠিন। নারীকে আমাদের শাস্ত্রে দেবীর মর্যাদা দিয়েছে, দেবীর মর্যাদা। প্রত্যেকটা স্বামী অন্তর থেকে তার স্ত্রীকে একটা প্রণাম দেবে, দেওয়ার কেমন কথা? জামাই বউকে প্রণাম দিত, প্রশ্ন নিতে পারে না? বিষয়টা এমন না, যেটা রামকৃষ্ণ পরমহংস দেব মা সারদাকে দিয়েছিলেন, এমন কি
भगवान कृष्ण महाभारत रुक्षिम के रुक्मिणी बाई के बोले अंतर थेके तुम्हार भगिनी के एक प्रणाम निवेदन करी। तत्वटा कि प्रत्येक नारी हच्छे आद्यशक्ति महामाया रूपिणी। नारी केवल भोगेर सामग्री नये, सज्जा संगिनी नये, नारी हच्छेन भजन संगिनी। যে সাত পাকে বিয়ে করেছ, সাত পাকে বিয়ে না করে আট পাকে বিয়ে করলে দোষ কি, নয় পাকে করলে দোষ কি, ছয় পাকে করলে দোষ কি, সাত পাকে কেন বিয়ে করলে? ওই সাত পাকের ব্যাখ্যা করলেই বোঝা যাবে যে নারী পুরুষ যখন স্বামী স্ত্রী হবে তাদের কত মূল্য। তা আমরা যে এত ব্যাখ্যা করব কি করে, সাড়ে দশটার কাছাকাছি তো বেজেই যাচ্ছে। সাত পাকের ব্যাখ্যা শোনাবো আমরা আরেকদিন। এই যেদিন থেকে একটা পুরুষ নারীর স্মৃতিতে সিঁদুর দিল সেই দিন থেকে একটা পুরুষ নারীকে শক্তি রূপে গ্রহণ করল। নারী মানে কি? শক্তি। সেই শক্তিতে পুরুষ শক্তিমান হয়। শক্তি আমি মনে করছি বিয়ে করছি মানে আমার বউ আমার সেবা শুশ্রূষা করবে, আমার মত ফুলাবার না বন্ধু, বিয়ে করলে সেটাই বিয়ে করবো। তাই রে মূর্খ রে, বিয়ে করার মানে কি? কেন তুমি বিয়ে করবে? বিয়ে করার অর্থ হচ্ছে তুমি একা কৃষ্ণ ভজন করতে পারছো না। আজ থেকে কৃষ্ণ ভজনের জন্য একজন সহযোগী গ্রহণ করলে যত কার্য করবে স্ত্রী সহায়তা করবে তোমাকে। তুমি দেবতার পূজা করেছ সংকল্প করবে বাম পাশে স্ত্রী বসবে, অর্ধেক অঙ্গের অধিকারিণী তিনি অর্ধাঙ্গিনী। এবার জীবনে একদিনও স্বামী স্ত্রী মিলে গীতা পাঠে আসলাম না, ঠাকুর গড়ে সেবা পূজা করলাম না, তাহলে কি করে তুমি সংসার জীবন পালন করছো? সাত পাকে তো কথা দিয়ে এসেছ, সাত পাকে মানে সাতটা প্রতিশ্রুতি, তুমি কথা দিয়ে এসেছ আজ থেকে উভয়েই মিলে তোমার ভজন করব। রামচন্দ্র যজ্ঞ করবেন সীতা বনবাসে, এবার বলছেন জানকী কোথায় সীতা কোথায়, এবার তো সীতা তো নেই বনবাসে, স্বর্ণের সীতা বানাতে হয়েছিল রামচন্দ্রের বাম পাশে রাখার জন্য। যজ্ঞ সম্পূর্ণ, অর্ধেক অঙ্গের অধিকারিণী অর্ধাঙ্গিনী। ব্যবসায় যদি 50,000 টাকাও তুমি ব্যয় করার প্ল্যান করো, স্ত্রীকে পরামর্শ নিতে হবে উভয়ে মিলে সংসার। সংসার শব্দের অর্থ কি? সংযোগ। সার সং মানে সাজা, সার মানে অমৃত। কৃষ্ণ নামে যদি সাজতে পারো তাহলেই সংসারে অমৃত পাবে, নইলে অসার। সংযোগ সার অনুসারের উচ্চারণ সংস্কৃত ব্যাকরণে মর নিয়ায় সম মানে সমতা, সার মানে অমৃত। যে সংসারে স্বামী স্ত্রীর মাঝে সমতা নাই মিল নাই সেই সংসার কখনো অমৃত হতে পারে না। সংসার আজকে বিবাহের আগে ক্লাস দেওয়া দরকার। আমাদের বৈদিক পদ্ধতি হলো গুরুদেব বিয়ের আগে ক্লাস দেবে যে কি করে বিয়ে করবে, বিয়ের পর কি করে বাচ্চা নেবে, এগুলো ক্লাস দরকার শাস্ত্র গ্রন্থ থেকে। এগুলো ক্লাস দেয়া হচ্ছে না, কিছুই জানি না আমরা, যার কারণেই তো আজকে সমাজের এখানে অবস্থা, কোনো কিছুই জানি না। নারী হচ্ছে আদ্যশক্তি মহামায়া রূপিণী, মা দুর্গা মা কালীর একটা রূপ হচ্ছে নারী। ওই নারী রজগুণে লক্ষ্মী, সত্ত্বগুণে সরস্বতী, আর তমগুণে হচ্ছে কালী। নারীকে ভগবান যখন সৃষ্টি করলেন এমন বিশেষ কিছু দিয়ে সৃষ্টি করলেন, জলের নিয়ায় হচ্ছে নারী। জলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রেই আকার ধারণ করে। নারীকে যে পরিস্থিতিতে রাখো না কেন, নারী তার প্রেম দ্বারা, স্নেহ দ্বারা, ভালোবাসা দ্বারা সর্ব জায়গাতে সর্ব অবস্থাতে নিজেকে মানিয়ে নিতে পারে। এতটা মর্যাদা, এতটা গুরুত্ব, এতটা শক্তি ভগবান নারীর মাঝে দিয়ে দিয়েছেন।
ওই নারী সর্পিনী, ওই নারী ঘাতিনী, আবার এই নারী হচ্ছে প্রেমের মূর্ছিনী, এই নারী প্রেমের আধার, আবার এই নারী হচ্ছে রাতের অন্ধকার। যে পুরুষের জীবনে নারী শক্তির সঠিক ব্যবহার হয়েছে সেই পুরুষ স্বর্গের আনন্দ সংসারে পেয়ে গেছে, আর যে পুরুষের জীবনে নারীর ব্যবহার ঠিক মতো হয় নাই তার জীবন নরকের যন্ত্রণায় ভরে গেছে। ঠিক বলছি, ঠিক বলছি? এই নারী তোমার ছেঁকা দিয়ে দেখা বানাইব, আবার এই নারী তোমাকে স্বর্গের সুষমা দেবে। এই জন্য তুমি চিনিয়া মানুষের সঙ্গ করো। নারীর মাঝে প্রকার রয়েছে কোন নারী হস্তিনী, কোন নারী সর্পিনী, এগুলো ব্যাখ্যা আছে শাস্ত্রে আচরণ দিয়ে, আমরা এত ব্যাখ্যায় যাচ্ছি না, এগুলো ধারাবাহিক ভাবে একসঙ্গে এত কথা বলা যাবে না, প্রত্যেকটা টপিকস আলাদা আলাদা ব্যাখ্যা করা দরকার। যেমন সিঁদুর দিয়ে একদিন ব্যাখ্যা, শঙ্খ নিয়ে একদিন ব্যাখ্যা, তুলসী নিয়ে একদিন ব্যাখ্যা, তাহলে একদম ক্লিয়ার হবে। আর এই সাত দিনে এত কথা কি করে বলবো, কত রিকোয়েস্ট আছে, কেউ একটু এইটা বলবেন এইটা বলবেন, তো সময় তো নেই, সময় ছাড়া তো হবে না, এগুলো মাসের মাস আলোচনার আয়োজন করতে হবে, তাহলে আমরা জানতে পারবো। নারী আদ্যশক্তি মহামায়ার রূপিণী, তাই মনে রাখবেন ওই নারী কখনো রূপে গুণে জ্ঞানে লক্ষ্মী সরস্বতী, আবার এই নারী কখনো অধিকার আদায়ে উগ্র কালী। আমি সবসময় বলি নারী তুমি যেমন সরস্বতী তুমি যেমন লক্ষ্মী, মাঝে মাঝে তুমি লক্ষ্মী সরস্বতী থেকে কালী রূপ ধারণ করিবে, তাহলে সংসারে টিকে থাকতে পারবে না। রাস্তায় বের হয়েছ ওই কুলাঙ্গার তোমার শাড়ি ধরে টানবে, শীষ মারবে, তোমাকে অন্য প্রপোজাল দেবে, এই সময় যদি একটা মেয়ে শুধু চোখ তুলে টাকায় এদিকে আয় তুই কে রে, 14 গোষ্ঠী দৌড়ে এসে তোমার পায়ে পড়বো। ঠিক বলছি? এই জন্যই তো আজকে সনাতনী থিওরি দেখো, কালী পূজার আগে দুর্গা পূজা, উনি হচ্ছেন পার্বতী। সংসারে শুধু পার্বতী হয়ে থাকলে হবে না, এই জন্য পার্বতীর পরেই আসেন মা কালী। নারীকে দেখাচ্ছে দেখো তুমি যেমন পার্বতী প্রেমিকা, পার্বতী মানে কি প্রেমিকা, সতী, স্বামীর জন্য সে কি করলো আগুনে নিজেকে আহুতি দিল, স্বামীকে অপমান করছে, তার বাবা দক্ষ নিজের জীবন বিসর্জন দিয়েছে। সংসারে যদি পার্বতীর মতো সব সময় থাকো শকুনেরা তোমাকে খুবলে খুবলে খাবে, তাই মাঝে মাঝে তোমাকে কালী রূপ ধারণ করতে হবে, চোখ মাঝে মাঝে রাঙাতে হবে। আয় এইদিকে আয়, আমার কিছু স্টুডেন্ট আছে মেয়ের আগুনের মতো, কয় প্রভু আপনার কাছ থেকে এই শক্তি পাইছি, এটা বুলেটের মতো কল্পনা করতে পারো না, এটা আর 10টা পোলা দাঁড়াইতে পারতো না, এইরকম বানাইতেছে হোটারে। শক্তির ব্যবহার ইম্পর্টেন্ট। আজকে আমরা সম অধিকার, সম অধিকার চিল্লাচিল্লি করি মানবতাবাদী নারীরা, আজকে নারীর সমতা সনাতন ধর্মের মতো আর কোন ধর্মে আছে? আমি চ্যালেঞ্জ করছি, কার সাহস আছে নাকি বলার? আমরা সনাতনীদের মতো নারীর মর্যাদা কারে দিয়েছে, কোন শাস্ত্রে দিয়েছে? আমরা নারীকে যতটা মর্যাদা দিয়েছি হিন্দুর আর কোন ধর্মাবলম্বীরা দেয় নাই। আমরা নারীকে দেবীর আসনে বসিয়েছি, আমরাই কেবল মাত্র কুমারী পূজা করি, দেবীর পূজা আমরা করি, নারীকে পূজা করে সনাতনীরা, নারীর কত মর্যাদা। এই নারীর যদি কেউ অবমূল্যায়ন করে, অমর্যাদা করে, অসম্মান করে, ধর্ষণ করে, কাপড় টানে, শাস্ত্র বলছেন পৃথিবীতে সব ছেয়ে কঠিন শাস্তি দিয়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। দ্রৌপদীর কাপড় টানছিল দুঃশাসন, মহাভারতের মাঝে সবচেয়ে কঠিন মৃত্যু কার হয়েছিল? দুঃশাসনের। এই জন্য নারীকে সম্মান করতে শিখো। আমার বয়সী ছেলেদেরকে বলছি, আজকে আমাদের বয়সী ছেলেরা এক রাস্তায় দাঁড়িয়ে দোস্ত দেখ তো মালটা কেমন, তোর বোন তোর কাছে কলিজা আর অন্যের বোন তোর কাছে মাল, হ্যাঁ চেতনা চেঞ্জ করো চেতনা। আজকে এই শিক্ষা যদি সমাজে দেয়া হতো আজকে এত ইফতেজার বৃদ্ধি পেত না। আজকে এই রঙ্গবড়া বঙ্গদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া গিয়ে দেখো 6 বছরের বাচ্চা পর্যন্ত কুলাঙ্গারদের
এই দৃষ্টি থেকে রেহাই পায় না, কুবলে কুবলে ধর্ষণ করে। আজকে নোয়াখালীর বেগমগঞ্জের মতো জায়গায় 60 বছরের উপরের মহিলা আমার বয়সী ছেলেরা কাপড় টেনে তাকে নগ্ন করলো। আজকে মানবতা কোথায় দাঁড়ালো, মহানুভবতা কোথায় দাঁড়ালো? তোমার বোন তোমার কাছে কলিজা আর অন্যের বোন তোমার কাছে মাল, হ্যাঁ? এই চেতনা যতদিন পর্যন্ত না আসবে, আমি নারীকে সর্বোত্তম মর্যাদার চুকে দেখি যেটা আমার মায়ের কাছ থেকে শিখা। যে পুরুষ নারীকে সর্বোত্তম মর্যাদা দেবে, আমাদের শাস্ত্র বলছেন সমস্ত দেবীর শক্তি সেই পুরুষের জীবনে বর্ষিত হবে। জয় জয় শক্তি তাকে আপনা থেকে আশীর্বাদ করবে। এটা আমার তরুণ বন্ধুদেরকে বলে যাচ্ছি, নারী ভোগের সামগ্রী নয়, নারী সাধনার শক্তি। আরেকটা কথা আজকে জেনে যান, আবার আসলে ব্যাখ্যা করব, নারী কখনো অপবিত্র হয় না, কখনো না, নারী কখনো অপবিত্র হয় না। এই নারী কারো ঘরের মেয়ে, এই নারী কারো প্রেমিকা, এই নারী কারো বউ, এই নারী কারো মা, একটা জায়গায় একজন মানুষের এক একটা রূপ, এক একটা স্থান কাল পাত্র বেদে আচরণ, যেটা পুরুষের মাঝে ভগবান দেন নাই নারীর মাঝে দিয়েছেন। এই জন্য নারী হচ্ছে জল, জলকে যে পাত্রে রাখো সেই পাত্রে সে আকার ধারণ করতে পারে। নারীকে যে জায়গায় রাখা হয় নারী সেই জায়গায় নিজের স্নেহ দ্বারা, মমতা দ্বারা, সৌহার্দ্য দ্বারা, সম্প্রীতি দ্বারা আসন পেতে নিতে পারে। যে পুরুষের জীবনে একটা নারী শক্তি রূপে এসেছে, সেই পুরুষের জীবনে যদি কোনো রাজত্ব না থাকে, সম্পদ না থাকে, তার মতো সুখী আর কেউ নয়। এই জন্য বলছেন সংসার সুখের হয় রমণীর গুণে। রমণী মানে কি? নারীর একটা নাম রমণী। রমণী শব্দের অর্থ কি? এই শব্দটার 14 গোষ্ঠী খুঁজো, হই থেকে আইলো? রমণ থেকে রমণী এসেছে। বাংলা ব্যাকরণ যারা পড়েছ, রমণ মানে আনন্দ, রাম থেকে রমণ, রমণ থেকে রমণী, রমণী মানে আনন্দ বর্ধিনী শক্তি, নারী হচ্ছে আনন্দ বর্ধিনী। তাই নারীর একটা নাম হচ্ছে আনন্দময়ী। যে গৃহে নারী নাই মা নাই, সেই গৃহ অরণ্য তুল্য। মানে গৃহে যার সংসার অরণ্য, তার হেরিলে মায়ের মুখ দূরে যায় সকল দুঃখ। যাদের গৃহে প্রথম কন্যা সন্তানের জন্ম হয়েছে, তাদের গৃহে লক্ষ্মীর আবির্ভাব হয়েছে। আজকাল পুরুষতান্ত্রিক সমাজে এখনো মেয়ে সন্তান হলে শাশুড়ির গঞ্জনা শুনতে হয়, ননদীর লাঞ্ছনা কটু কথা শুনতে হয়, জামাই দুইটা তিনটা বিয়ে করার হুমকিও দেয়। অথচ সায়েন্স বলছে যার ঘরে মেয়ে হবে, মেয়ে হওয়ার জন্য মা দায়ী নয়, দায়ী কে? পুরুষদের বলতে লজ্জা হয়, বাবা দায়ী। বাবা ছেলে হয়েছে না তোমার দোষ, মেয়েকে কেন দোষ, তোমার বউকে কেন দোষ? সায়েন্স স্পষ্ট বলে দিয়েছে, ছেলে এক্স ওয়াই, মেয়ে এক্স এক্স। তাহলে ছেলে হলো না বাবার জন্য, মায়ের কি দোষ? অথচ আজকে আজকাল সমাজে, আজকের যুগে, পুরুষতান্ত্রিক সমাজে অনাদিকাল থেকে নারীকে আমরা অবলা বানিয়ে ফেলেছি, যে তুমি শুধু রান্নাঘরে থাকো, তোমার আর কোনো কাজ নাই। তুমি নারী, তুমি কেন কথা বলবে? বিষয়টা ঠিক নয়। আজকে নারীর মাঝে যে শক্তি রয়েছে, এই শক্তির যদি উন্নাস ঘটানো যায়, এই শক্তির যদি বিকাশ ঘটানো যায়, পৃথিবীতে বৈপ্লবিক পরিবর্তন করা সম্ভব। এই জন্যই প্রেমিক কবি, মানবতার কবি, প্রেমের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল বলেছিলেন, বিশ্বে যাহা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
এই বিশ্বে যত ফুটি আছে ফুল ফলি আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল আজকে নারী তত্ত্ব যদি ব্যাখ্যা করতাম তিন দিন তাহলে আপনি নারী হয়ে নিজেকে গর্ব অনুভব করতেন শাস্ত্র নারীকে কতটা মর্যাদা দিয়েছে প্রত্যেকটা নারীর জীবনে এগুলো জানা দরকার তারপর পুরুষ তত্ত্ব একদিন ব্যাখ্যা করা দরকার পুরুষটা জানু তার কি দায়িত্ব তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ যত ফল অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে শাহজাহান প্রেমিক কবি কাজী নজরুল যেহেতু আমি বাংলা সাহিত্যের ছাত্র তাই বলছি বলছেন অন্তরে যে প্রেমের শক্তিকে রেখে তিনি এই কীর্তি ঘটালেন বাহিরেছে কিন্তু অন্তরে নারী নারী মানে শক্তি যে শক্তিতে মানুষ শক্তিমান হয় সেই শক্তিকে অবহেলা করো না জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী ও নারী সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রসে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণে বাড়িবাহ আমি ব্যাখ্যা করছি না কবিতাটা দিবসে দিয়াছে শক্তি সাহস নিশীতে হইয়াছে বধু পুরুষ এসেছে মরুতৃষালয়ে নারী যুগাইছে মধু শস্যক্ষেত্র উর্বর হল পুরুষ চালালো হাল নারী সেই মাঠে শস্য রূপিয়া করিল সুশ্যামল আমার তোমার জন্মের পিছনে 75% মায়ের অবদান নারীর অবদান পুরুষের 25 পিতা আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া সেই যে চলে গেল ফিরে এলো না বাবা বাবার কাজ করেই শেষ আর কোনোদিন খবর নেয় নাই খবর নিয়েছে আমায় ধরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্বে দিল ঠাই গর্বে ধারণ করেছে পোষণ করেছে প্রসব বেদনা সহ্য করেছে আর প্রসব বেদনার যে যন্ত্রণা এটা যে মা হয়েছে সে ছাড়া কারো পক্ষে বোঝা সম্ভব নয় পুরুষ তো নয় কোনো নারীও নয় যে নারী মা হয়েছে সে বুঝবে এই জন্য বলছেন একটা নারী সন্তানকে পৃথিবীতে আনতে যতটা কষ্ট করেছে 75% তার অবদান শাস্ত্র এত মার্ক দিয়েছে নারীকে পৌষ মাঘ মাসের শীতের রাত্রে নিজে ভিজাতে থেকেছে সন্তানকে শুকনায় রেখেছে একটুও ঘুমায়নি সেই মায়ের গায়ে যদি কোনো কুলাঙ্গার ছেলে হাত তুলে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠায় কটু কথা বলে শাস্ত্র বলছেন কোনো দিন কোনো কালে কোনো লোকে তার জায়গা হবে না হবে না হবে না জননী স্বর্গাদপি গরীয়সি মা হচ্ছেন স্বর্গের থেকে বড় আজকে আমার মায়ের কারণে এতদূর আমার আশা আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ মা আমার মায়ের কারণে এতদূর আশা বাবা হচ্ছেন স্বর্গ তাই বলে বাবাকে ছোট করেছে না কখনো নয় পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরম তপ পিতরে প্রিয়ন্তে পিতরে প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা বাবা হচ্ছেন স্বর্গ সমান বাবা কি স্বর্গ আর মা হচ্ছেন স্বর্গের থেকে বড় পিতা স্বর্গ আর মা স্বর্গাদপি গরীয়সি স্বর্গের চেয়ে বড় এগুলো সন্তানকে জানতে হবে
জানে না বলেই তো আজকে পিতা মাতাকে অবহেলা করে, অমর্যাদা করে। আর এগুলো স্কুল কলেজে গিয়ে জানতে পারবা না, জানার জন্যই তো ধর্ম শিক্ষা নিতে হবে। স্কুল কলেজের শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা জানতে হবে। আজকে সমাজে এত বৃদ্ধাশ্রম কেন? হ্যাঁ, বৃদ্ধাশ্রম মানেই তো কলঙ্কিত জায়গা। সন্তান মা বাবাকে দেখতে পারে না, সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে। আমার মাকে কেন বৃদ্ধাশ্রমে যেতে হবে, আমার বাবাকে কেন বৃদ্ধাশ্রমে যেতে হবে? যাদের কারণে আজকে আমার এই দেহ প্রাপ্তি, যাদের জন্য আশা জগতে ভগবানের ইশারায় ভগবানের কৃপায়, সেই মা বাবার যারা সেবা করে না, তারা তো ভক্ত নয়, তারা মানুষই না, ভক্ত কিসের? কিছু হাইব্রিড সাধু আছে, একটু হরিনাম করবে, একটু প্রসাদ খেলো, আমি কৃষ্ণ ভক্ত, মা বাবার ঋণ শোধ হয়ে গেল। এত সহজ বাপ মার ঋণ শোধ করা? সারা জীবন যদি মা বাবাকে কাঁধে নিয়েও কেউ ঘুরে, একটা বিন্দু দুধের ঋণ মায়ের শোধ করা সম্ভব নয়, সম্ভব নয়। এগুলো ভাগবত থেকে যদি বলতাম কৃষ্ণ কি করে মায়ের সেবা করেছিল, তাহলে বুঝতেন। আবার আসলে এগুলো বিস্তারিত বলবো, তরুণদেরকে বলা দরকার, তরুণ সমাজকে এগুলো জানানো দরকার। আজকে তরুণ সমাজ পিতামাতাকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, ভক্তি করে না। আজকে বাবা অবহেলিত, মা অবহেলিত সংসারে। এগুলো আমার বয়সী ছেলে মেয়েদের জানা দরকার। বাবা নীলকণ্ঠের নিয়ায় এতটা মর্যাদা দিয়েছেন বাবাকে, নীলকণ্ঠ মানে শিব। সমুদ্র যখন মন্থন করা হলো, সবাই অমৃত পেতে চাইল, কেউ তো কোনার বিষের ভাগ নিতে চায় না। সমস্ত দেবতারা অমৃত চায়, মহাদেব বললেন সমস্ত বিষ আমাকে দান করো। সেই বিষ পান করে মহাদেব নীলকণ্ঠ হলেন। সংসারের যত দুঃখের বিষ কেউ না নিতে চাইলেও আমার বাবা সেই বিষকে ধারণ করে শিবের নিয়ায় নীলকণ্ঠ হয়ে থাকেন। সংসারের যাতনার বিষ বাবা ধারণ করে নিজের স্বপ্নকে, চাহিদাকে, আকাঙ্ক্ষাকে অপূরণ রেখেও সন্তানের স্বপ্নকে পূরণ করেন। বাবার নিয়ায় বট বৃক্ষ যদি কারো সন্তানের জীবন থেকে চলে যায়, তার মতো এতিমার জগতে কেউ নেই। বাবা নামক বট বৃক্ষ যদি না থাকে সংসারে, তাহলে বুঝবে তুমি কতটা এতিম, তুমি কতটা অবহেলিত। বাবা এত এত মূল্যবান, বাবা এতটা পবিত্র, বাবার এতটা মর্যাদা, ভগবান বাবাকে এতটা মর্যাদার স্তরে বসিয়েছেন। বলছেন বাবাকে যদি কেউ প্রণাম নিবেদন করে, সমস্ত দেবতাকে প্রণাম করা হয়ে যায়। জয় জয় শ্রী আমি করি, এই জন্য আমি ছেলেদেরকে বলতে পারবো না, আমি নিজে করি, আমি বলতে পারি। আমি যে জায়গাতেই যাব মা বাবাকে প্রণাম দিয়ে যাব, আমি যে জায়গা থেকে আসবো মা বাবাকে প্রণাম দেবো। আজকের পোলা পান কোন জায়গায় যাবে, মা বাবাকে প্রণাম দিয়ে অনেকেই যায় না, এটা ঠিক নয়। শিখতে হবে, জানতে হবে মা বাবা তাদের মতো গুরুজন আর কেউ আছে নাকি পৃথিবীতে, মা বাবার মতো এরকম ভালো আর কেউ আসবে নাকি, মায়ের চেয়ে বেশি যে ভালোবাসা দেখায়, বুঝতে হবে সে ডাইনি, সে ডাইনি। যে বলে যে তোমার মায়ের থেকেও আমি বেশি ভালোবাসি, তোমার বাবার থেকেও আমি বেশি ভালোবাসি, শাস্ত্র বলছেন সে ডাইনি। প্রশ্নই হতে পারে না, প্রশ্নই হতে পারে না যদি কেউ বলে মা বাবার থেকে বেশি ভালোবাসে। আমি বিশ্বাস করি না, শাস্ত্রও আমাদেরকে বিশ্বাস করায় নাই, করায় নাই। বাবাকে প্রণাম দিলে সমস্ত দেবতাকে প্রণাম করা হয়ে যায়, আর মাকে প্রণাম দিলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রণাম করা হয়ে যায়। জয় জয় শ্রী শ্রী রাধে। এই জন্য আমি মা বাবা যদি বেঁচে না থাকে, আমার মা বাবা
ছবির মাঝেই ঘুম থেকে উঠে প্রণাম দেবে, তোমার সন্তানও ছোটবেলা থেকেই শিখবে তোমাকে দেখে, তারাও তোমাকে প্রণাম দেবে। নিজে আচরণ করে তো শিখাতে হয়। গণেশ আর কার্তিককে মা দুর্গা বলছেন, পুত্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে আগে পরিক্রমা করে আসবে, রত্নমালাটা আমি তার গলায় দেব। কার্তিক ভাবলেন আমার বাউন্ত ময়ূর, আমি আগে যাব। আর গণেশ ভাবলেন আমার মাই তো আমার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ড, আমার মায়ের থেকে আর পৃথিবী কে আছে গো। গণেশ এসে মা দুর্গাকে প্রণাম দিয়ে বলছে, মা তুমি তো আমার কাছে, আমার কাছে পৃথিবী, তুমি আমার প্রণাম গ্রহণ করো। দেবী পার্বতী গণেশের গলায় রত্নমালাটা দিলেন, দিয়ে বললেন পুত্র আমার কুলে আয়, আমার কুলে। কার্তিক বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করে এসে দেখে গণেশের গলায় রত্নমালার মা তাকে কোলে নিয়ে বসে আছেন। ওমা, আমার পূর্বে গণেশ কি করে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করলো? মা দুর্গা বলছেন, পুত্র তোমার এই জ্ঞান হয়নি। গর্ভধারিণী মাকে যদি কেউ প্রণাম দিয়ে পরিক্রমা করে, তার বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করা হয়ে যায়, বিশ্ব ব্রহ্মাণ্ড তার পরিক্রমা হয়ে যায়। কেউ যদি গর্ভধারিণী মাকে প্রণাম দেয়, কেউ যদি জন্মদাতা পিতাকে প্রণাম দেয়, 33 কোটি দেবতার আশীর্বাদ সঙ্গে সঙ্গে সন্তানের হৃদয়ে এসে যায়, দেবতার প্রণাম করা হয়ে যায়। যাত্রাকালে কোনো মা যদি কনিষ্ঠ অঙ্গুলি কামড়ে দেয় বন্ধনের প্রতীক, আর বৃদ্ধা আঙ্গুলির মাটি গাবির গোবরের সঙ্গে মিশিয়ে ফুটা দিয়ে আশীর্বাদ করে দেয়, শাস্ত্র চ্যালেঞ্জ করে বলছে যে সন্তানের জীবনে মায়ের আশীর্বাদ থাকবে, সেই সন্তান কখনো পরাজিত হবে না, কখনো তার পরাজয় হবে না, হবে না। মায়ের আশীর্বাদ যদি কোনো সন্তানের জীবনে থাকে, সেই সন্তান সর্বক্ষেত্রে জয়ী হবে, জয়ী হবে, জয়ী হবে। আমি বিশ্বাস করি আমার মাকে দিয়ে। আমার বাবা আদর্শ শিক্ষক। আমার বাবার দুঃখ যে আমি প্রত্যেক বছর ছাত্রদেরকে বৃত্তি পাওয়াই, ক্লাস ফাইভের কথা বলছি, আমার 2003 সালে আমি ক্লাস ফাইভে পড়ি। আমার ছেলে যদি বৃত্তি না পায়, এর মতো লজ্জা এর মতো কষ্ট আমার হবে না, আমার বাবা সবসময় বলতেন। আর আমার মা বলতেন, আমার ছেলে শুধু বৃত্তি পাবেই না, দেখিও তুমি তাকে নিয়ে গর্ব করবে। তারপর আমি ফার্স্ট হলাম, প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেলাম। আমার বাবা পরীক্ষার পর ভেবেছিলেন আমি বৃত্তি পাব, কিন্তু ফার্স্ট হব এটা কখনো ভাবেননি, তার স্বপ্নেও আসেনি। কিন্তু আমার মায়ের আশীর্বাদ আমার জীবনে, এবং আমি আজকে বলে গেলাম জীবনে কোনো দিন আমার পরাজয় হবে না। মায়ের আশীর্বাদ যদি কারো সন্তানের জীবনে থাকে, সেই সন্তান পরাজিত নয়, মহাভারত তার প্রমাণ। গান্ধারীর সারা জীবনের সাধনা সন্তানকে দিতে চাইলেন, পুত্র যদি কুপুত্র হয় তবু নাই মা ফেলে, ল্যাংরা আতুর হইলেও মায়ের টান দিয়া লয়ে কুলে, পুত্র যদি কুপুত্র হয় তবু নামা ফেলে। দুর্যোধন তো খারাপেই, কিন্তু মায়ের কাছে তো তবুও তার সন্তান। ব্যাসদেবের কাছে গিয়ে চরণে পড়লো, মুনিবর আমার 99টা ছেলে মারা গেছে, কে আমাকে মা বলে ডাকবে, একটা শুধু পুত্র বেঁচে আছে, আমি ওকেও হারাতে চাই না। হে ঋষিবর, আপনি কৃপা করে বলুন আমার বাঁচা দুর্যোধনকে কি করে আমি বাঁচিয়ে রাখতে পারি। দেবী, কোন মা যদি তার সাধনার শক্তি সন্তানকে দেয়, সেই সন্তান পৃথিবীতে বজ্রের ন্যায় হয়ে যায়। কিন্তু দেবী, তোমার ছেলে যে অধর্মের পক্ষে,
তুমি যদি আশীর্বাদটাকে দাও জগতের অকল্যাণ হবে, তুমিও ভিখারী হবে। আমি কিচ্ছু বুঝি না, আমি মা, দিন শেষে আমি একটা নারী, আমার পূর্ণতা মাতৃত্বে আমার সন্তানই যদি না থাকে আমার বেঁচে থেকে কি হবে। যে নারী বিয়ের পর মা না হতে পারলো তার মতো দুঃখিনী আর কেউ নেই। বলেন ঋষিবর, আমার সারাটা জীবন আমি চুপটাকে বেঁধে রেখেছি, আমার চুকের মাঝে সমস্ত শক্তি সঞ্চয়, আমি সেই দৃষ্টি দিয়ে কৃপা দিয়ে আমার দুর্যোধনকে আমি জগতের বুকে আমার কোলে রাখতে চাই। ব্যাসদেব বললেন, তাহলে তোমার সন্তান সম্পূর্ণ নগ্ন হয়ে তোমার কাছে আসবে, সমস্ত শরীরে তুমি দৃষ্টি কৃপা দেবে, কৃপা দৃষ্টি। মনে রেখো দেবী, শরীরের কোন অঙ্গ যদি কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হয় সেই জায়গায় হবে তোমার সন্তানের মৃত্যুর কারণ। দুর্যোধনকে বললেন, বাছা তুমি এসো, সন্তান যত বড় হয়ে যাক না কেন মায়ের কাছে সেই সন্তান সবসময় কি ছোট, সে কখনো বড় নয়। মায়ের কাছে নগ্ন হওয়া, কাপড় খোলা বা লজ্জা কিসের? হ্যাঁ, মায়ের কাছে তো সন্তান সবসময়ই ছোট, মায়ের কাছে আবার সন্তান বড় হয় নাকি? মা তো মা। দুর্যোধন নগ্ন হয়ে আসছেন গান্ধারীর কাছে, কিন্তু কৃষ্ণ ভাবলেন মায়ের আশীর্বাদের এত ক্ষমতা, যদি গান্ধারী প্রাণ ভরে দুর্যোধনকে আশীর্বাদ করে দুর্যোধনকে মারা যাবে না, আর অধর্ম তখন বৃদ্ধি পাবে। তাই কৃষ্ণ ছলনা করে এসে বললেন, কোথায় যাচ্ছ ভ্রাতাশ্রী দুর্যোধন, এত বড় ছেলে মায়ের কাছে নগ্ন হয়ে যাচ্ছ, ছি 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 ছি, অন্তত একটু জায়গা ঢেকে যাও। তখন কলাপাতা দিয়ে নিস জায়গাটা শুধু ঢেকে গেলেন, গান্ধারী যখন চুপটা খুললেন সর্ব অঙ্গে কৃপা দৃষ্টি দিলেন, মানে চাইলেন, দেখলেন নিচ ঢাকা, আচারকে মাটিতে পড়লেন, পুত্র মায়ের কাছে সন্তান কি কখনো বড় হয় রে, মায়ের কাছে কি সন্তানের কোনো লজ্জা থাকে রে, মায়ের কাছে সন্তান নগ্ন থাকবে এটা লজ্জা কিসের? সেই জায়গা বজ্র হলো না, এই ঝঙ্গা উরু, যেখানে দুর্যোধন সতী নারী দ্রৌপদীকে আহ্বান করেছিল, আসো দ্রৌপদী আমার ঝঙ্গায় উপবেশন করো, ওই ঝঙ্গাই আঘাত করে ভীম গদা দিয়ে তাকে মেরেছিলেন। যদি সর্বাঙ্গে আশীর্বাদ করতেন গান্ধারী, দুর্যোধনকে কখনো মারা সম্ভব হতো না, মায়ের আশীর্বাদের এত ক্ষমতা। শাস্ত্রে বহু জায়গায় দৃষ্টান্ত আছে, আপনি অবাক হবেন, এগুলো জানা দরকার ইয়াং জেনারেশনের। আজকে বর্তমান যে সমাজ উৎসন্নে যাচ্ছে, উৎসন্নে পিতামাতার প্রতি আমরা সম্মান করি না, পিতামাতাকে ভালোবাসি না, সেই পিতামাতা স্বর্গ থেকে বড়, আর পিতা স্বর্গ, সেই পিতামাতার চুকেই যদি জল পড়ে সন্তানের দুঃখের অন্ত থাকবে না। একটা নিউজের কথা বলি, টুকাই ডাস্টবিন পরিষ্কার করতে গিয়েছে, একটা নিউজ পেপারের নিউজ বলছি, একটা বস্তা, বস্তার মাঝে কতগুলো ফুকর, ফুকরের একদিক থেকে আঙ্গুল এইভাবে নড়ছে, হুড়ি বাপরে এটার ভিতরে তো মানুষ দেখা যাচ্ছে। তাড়াতাড়ি বস্তাটা খুলেছে, দেখে একটা বৃদ্ধা মা বস্তার ভিতরে, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়েছে, ডাক্তার একটু ট্রিটমেন্ট করেছে, বলছে মা তুই বস্তার ভিতরে করে কি করে গো ডাস্টবিনে আসলে? মা বলছে, বাবা গতকাল ঘুমানোর আগে আমি পাশের রুম থেকে শুনতে পেয়েছি, আমার একমাত্র ছেলে, তার বউ আমার ছেলেকে বলছে, আগামীকাল যদি মায়ের একটা ব্যবস্থা না করো আমি তল্পি তল্পা গুটিয়ে বাবার বাড়ি চলে যাব। এই কথা শুনে ঘুমিয়েছিলাম, কি করে ডাস্টবিনে আসলাম, কি করে হাসপাতালে আসলাম, আমি তো কিছুই জানি না। বুঝতেই পারছেন, কুলাঙ্গার ছেলে বউয়ের কথায় মাকে আবর্জনা ভেবে ফেলে দিয়েছে, আস আর মায়ের দরকার নেই।
ডাক্তার বলছে ও মা তুমি সুস্থ হয়ে কি করতে চাও মাকে দেখে দিয়ে বলছে আমি সুস্থ হয়ে আমার সন্তানের কাছে ফিরে যেতে চাই নিউজটা দেখে আমার চোখ বেয়ে টপ টপ করে জল ঝরছিল আর মনে হয়েছিল পৃথিবীর সকল মাকে ভগবান এতটা মমতা দিয়ে পাঠিয়েছে পৃথিবীতে নারীকে ভগবান এতটা এতটা নরম মনের অধিকারী করে পাঠিয়েছে না নারীকে ভগবান এতটা নরম মন দিয়েছে নারীকে মাকে ভগবান এতটা মমতা মায়া স্নেহ ভালোবাসা দিয়ে পাঠিয়েছে না যে সন্তান মাকে আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দিল সেই মাই আবার সন্তানের কাছে ফিরে যেতে চায় আর আমরা সন্তানরা বুঝি না মায়ের মর্যাদা আমরা সন্তানরা বাবার মর্যাদা বুঝি না একটা প্রশ্ন রেখে যাই আপনাদের কাছে আপনারা শিক্ষিতা যে বউ তার স্বামীকে বলে শাশুড়িকে ডাস্টবিনে ফেললো ওমা সে কি সারা জীবন বউ থাকবে সে কি শাশুড়ি হবে না না সারা জীবন তার শরীরে যৌবন থাকবে এই যে আমরা সেদিন এই ভাগবত পাঠে শুনেছিলাম যে যেমন কর্ম করবে তার তেমন ফল পাবে আজকে ভগবান কৃষ্ণের মা দেবকীকেও কারাগারে থাকতে হলো এই দেবকী ছিল কৈকেয়ী সেদিন বললাম না যে কৈকেয়ী কৌশল্যার কুল খালি করলো ওই কৈকেয়ী আসলো দেবকী হয়ে সন্তান জন্ম দিল স্তনেই পান করাতে পারলো না আজকে তুমি বউ তোমার শাশুড়িকে যদি মর্যাদা না করো শাস্ত্র গ্যারেন্টি দিয়েছে তুমিও যেদিন শাশুড়ি হবে তোমার কপালেও ভাত জুটবে না জুটবে না জুটবে না প্রশ্ন উঠে না প্রশ্নই উঠে না উঠেই না সহজ নয় বিষয় যে যার জন্য চুকের জল জড়াবে তার জন্য চুকের জল থাকবে এই পৃথিবীতে প্রত্যেকটা বউ যদি শাশুড়িকে মায়ের মতো ভাবতো আর প্রত্যেকটা শাশুড়ি যদি বউকে মেয়ে রূপে গ্রহণ করত মেয়ে আজকে একটা মেয়ে তুমি বিয়ে দিয়েছো আর ছেলে বিয়ে করিয়ে মেয়ে এনেছো শাশুড়ি যদি বউকে মেয়ে ভাবতো বউ যদি শাশুড়িকে মা ভাবতো বউ যদি শ্বশুরকে বাবা ভাবতো আর শ্বশুর যদি বউকে মেয়ে ভাবতো এই পৃথিবীর সংসার হয়ে যেত স্বর্গময় সংসারী স্বর্গের সুষমা বিস্তার করত আমরা এই জায়গাটাতে বড় দুর্বল এই জন্য পিতা মাতা তাকে কখনো কষ্ট দেওয়া যাবে না তবে আবার ভাগবত বলছেন দেখো এত সময় পিতা মাতার স্থান ব্যাখ্যা করলাম মর্যাদা ব্যাখ্যা করলাম এবার ভাগবত বলছেন সেই পিতা কখনো পিতা নয় সেই মা জন্ম দিলেও মা নয় যদি সন্তানকে কৃষ্ণ ভক্তি শিক্ষা না দেয় সেই মা কখনো মা নয় সেই বাবা কখনো বাবা নয় সেই বন্ধু কখনো বন্ধু নয় সেই গুরুদেব কখনো গুরুদেব নন সেই ভাই কখনো ভাই নয় যে কৃষ্ণ ভজনের পথে বাধা দেয় প্রত্যেক পিতামাতার দায়িত্ব সন্তানকে ভক্তি শিক্ষা দেওয়া যে পিতামাতা সন্তানকে ভক্তি শিক্ষা দেয় না সে কখনো পিতা হওয়ার যোগ্য নয় মা হওয়ার যোগ্য নয় হিরণ্যকশিপুর মতো যে পিতা তিনি পিতা হওয়ার যোগ্য নয় কৈকেয়ীর মতো যে মা সে মা হওয়ার যোগ্য নয় রাবণের মতো যে ভাই বিভীষণের ক্ষেত্রে সেই ভাই হওয়ার যোগ্য নয় প্রত্যেক পিতামাতার দায়িত্ব সন্তানকে ভক্তি শিক্ষা দেওয়া যে পিতামাতা সন্তানকে ভক্তি শিক্ষা দেয় না সে কখনো পিতা মাতাই নয় ভাগবত বলে দিয়েছেন সে পিতাই নয় সে মায়েই নয় স্বার্থপর সে
সে পড়াশোনা করাচ্ছে মানে কি টাকা ইনভেস্ট করছে সন্তান চাকরি নিয়ে খাওয়াবে আমায় ইনভেস্ট করছে ইনভেস্ট সে কখনো মা বাবা নয় মা বাবা কে এটা শাস্ত্র বলে দিয়েছে নারীত্বের পূর্ণতা মাতৃত্বে মাতৃত্বের পূর্ণতা সন্তানকে ভক্ত করার মাঝে পুরুষের পূর্ণতা পিতৃত্বে পিতৃত্বের পূর্ণতা হলো সন্তানকে কৃষ্ণ ভক্ত করার মাঝে তাহলে কি সংসার ছেড়ে দিয়ে বাপ মাকে ছেড়ে চলে যাবে না সংসারই থাকো চাকরি ব্যবসা সব করো কিন্তু সংসার কার করতে হবে কৃষ্ণের সংসার কৃষ্ণের সংসার করো সারয়ন্ন কাম সংসারটা করতে হবে কৃষ্ণের স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সব প্রতিপালন করো কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয় চাকরি করো কৃষ্ণের সংসারের জন্য ব্যবসা করো কৃষ্ণের সংসারের জন্য রান্না করো ভগবান কৃষ্ণকে ভোগ দাও তারপর খাও সংসারের কাজ শুরু করো আগে ভগবানের আরতি দিয়ে সন্তান স্কুলে যাবে ঘুম থেকে উঠার পরেই তুমি মা বলো এই একটু বিছানা থেকে নেমে ভূমিকে প্রণাম কর এগুলো নিত্যকর্ম আবার এসে বলবো এই স্নান করে সূর্য দেবকে দেবতাকে প্রণাম কর এই স্নান করে তুলসীকে স্নান করা এই একটু গীতাটা পড় এই পড়তে বস প্রসাদকে স্কুলে যা স্কুল থেকে আসার পর এই জপমালায় কি জপ ঠিক মতো করেছিস জপটা তাড়াতাড়ি শেষ কর তারপর প্রাইভেটে যা এই হচ্ছে সংসার সন্ধ্যা এই তাড়াতাড়ি সবাই আসো সবাই মিলে আরতি করব সন্ধ্যা আরতি হয়ে গেলে এই তাড়াতাড়ি পড়তে বসো রাতের খাবার হয়ে গেলে এই তাড়াতাড়ি প্রসাদ পেতে আসো এই ঘুমোতে যাও ভোরবেলা উঠতে হবে এর চেয়ে কি আর সংসারে আনন্দ হতে পারে চাকরি করো ব্যবসা করো সব করো ভগবানকে বাদ দিয়ে নয় বিন্দু ছাড়া যেমন বৃত্ত অঙ্কন হতে পারে না ভগবানকে বাদ দিলে কখনো সংসার হতে পারে না দুঃখ লেগে থাকবে যন্ত্রণা লেগে থাকবে আমরা সংসারে কষ্ট পাচ্ছি কেন আমরা কৃষ্ণের সংসার করছি না ছাত্র যারা তাদের তপস্যাটাই তো পড়াশোনা করা ছাত্রানাং অধ্যয়নং তপ ওরা মনোযোগ সহকারে পড়াশোনা করবে ভালো রেজাল্ট করবে ভগবানকে পাশে রেখে তুমি শাড়ি কিনে এনেছো আগে ওই শাড়িটা রাধা রানীকে দাও তারপর এই প্রসাদী শাড়ি তুমি পড়ো কর্ম নিয়ে বো অধিকারতে মা ফলেশু কদাচন মা কর্ম ফল হেতু বোমাতে সঙ্গস্ত কর্মানি চাকরির বেতন পেয়েছ প্রথমেই বেতনটা পেয়ে আগে ভগবানের জন্য কিছু কিনে নিয়ে আসো আমি দুর্গা পূজায় বউয়ের জন্য 10,000 টাকা দামের শাড়ি শাশুড়ির জন্য শাড়ি আর ভগবানের জন্য কি বাজারের কম দামি ফল কলা চিনি মিষ্টি খাওয়াতে খাওয়াতে ভগবানেরও ডায়াবেটিস হবে কি করে কৃপাটা হবে কি করে আর সবাই বলি কর্মই ধর্ম কর্মই ধর্ম সংসার ধর্ম বড় ধর্ম সংসার বুঝি সংসার কাকে বলে সংসার করে এত সহজ হ্যাঁ সংসার যারা ঢুকেছে ওরা অনেক দায়িত্বশীল ভগবানকে বাদ দিয়ে ফেললাম নিজের জন্য দালান ভগবানের জন্য কবুতরের বাক্স নিজে 8-10টা আইটেম দিয়ে খাই আর ভগবানের জন্য চিনি মিষ্টি বাতাসা এটাও এক সময় সকালে এক সময় দুপুরে এক সময় রাতে এক সময় খবরেই নাই কারো ঘরে বাচ্চা হলে কেউ মরলে আগেই ঠাকুরের ঘর লকডাউন ভগবানকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে দেই আর সংসারে সুখে থেকে যাবে না সংসারে ভালো থাকবে প্রশ্নই উঠে না প্রশ্নই উঠে না কৃষ্ণ নামে কর জীব আর সব মিছে পালাইবার পথ নাই জমাছে পিছে পালাইবার পথ নেই পিছনে জমরাজ অপেক্ষা করছে সমস্ত কিছু হিসাব নিকাশ দিতে হবে সমস্ত কিছু হিসাব নিকাশ অতীত শালায় বসে বসে ভাবছ রে মন সব তোমারি তোমার ঘর তোমার বাড়ি এই তো তোমার জমিদারি যেদিন জমরাজ করবে সমন্দারি দুহাই দিবে কোন রাজা
অতিথি এসে যদি সব নিজের মনে করে তো মূর্খ। আমরা আপনাদের সাত দিনের অতিথি, কালকে ভোরবেলা আমাদেরকে চলে যেতে হচ্ছে। এবার আমি যে ঘরে থাকলাম যদি এটা আমার ঘর, আমার ঘর, তো আমি মূর্খ। আমরা যার ঘরে থাকছি সেও যদি বলে আমার ঘর, সেও মূর্খ, সেও বারাটিয়া। এই জগতে সবাই বারাটিয়া, মালিক কেউ নাই, মালিক একজন ভগবান, সব বারাটিয়া, সব ভাড়াটিয়া। অথচ নিজেরা আমরা মালিক সেজে বসে আছি, বিষয়টাই তো এই জায়গায়। এই ধারণা আসবে সাধু সঙ্গ করলে, শাস্ত্র পড়লে। আর সেই শাস্ত্র বলছেন পাঁচ জায়গায় সিঁদুর দিতে হবে। কৃষ্ণায় নম, কেশবায় নম, গোবিন্দায় নম, মধুসূদনায় নম, বস্ত্রে মাধবায় নম, শিরভূষণ সিন্দুরম, ভর্তুরায়ু বিবর্ধনম, সর্বরত্নাকরম দিব্যম সিন্দুরম প্রতিগৃহ্যতাম। ধ্যান মন্ত্র করলে এরকম করে, এটার পিছনে সাইন্টিফিক ব্যাখ্যা আছে। আমাদের প্রত্যেকটা ধর্মীয় আচরণের পিছনে একটা সায়েন্স আছে, বৈজ্ঞানিক কারণ। মায়েরা শঙ্খ পড়ে, সিঁদুর পড়ে, আর একটা লোহার চুড়ি পড়ে, কারণ আছে এটার। সায়েন্স বলছে শঙ্খের মাঝে ক্যালসিয়াম থাকে, সিঁদুরের মাঝে মার্কারি কিংবা পারদ থাকে, লোহার মাঝে আয়রন থাকে। মায়েদের ফিজিক্যালি ট্রাবল হলে শরীর থেকে তিনটা উপাদান বের হয়ে যায়, একটা হচ্ছে ক্যালসিয়াম, একটা মার্কারি, আর একটা আয়রন। সিঁদুর, শঙ্খ, লোহার মাঝে এই তিনটা উপাদান আছে, কেউ যদি প্রতিনিয়ত পড়ে ঘাটতি পূরণ হয়। সায়েন্সের কত ব্যাখ্যা। তাছাড়া যদি এই সিঁদুর যে কতটা স্নায়ুতন্ত্রের উপকার করে তা আপনি ব্যাখ্যা না করলে বোঝা যাবে না। প্রচুর ব্যাখ্যা আছে সিঁদুরের, আমরা যাচ্ছি না এতদূর, ধীরে ধীরে সব শোনাবো। সিঁদুর মস্তিষ্ক এবং মাথার নার্ভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহিলারা যেখানে সিঁদুর পরেন মাথার সেই জায়গায় গুরুত্বপূর্ণ নার্ভ থাকে, ডাক্তার যারা আছেন তারা জানবেন। মেডিটেশনে সিঁদুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নার্ভের ক্ষেত্রে এক্সট্রিম ইম্পর্টেন্ট ইম্পার্শিয়াল সিঁদুর। শঙ্খ যে কতগুলো রোগের ঔষধের জন্য ব্যবহার হয় এটা আপনি কল্পনাও করতে পারবেন না। শঙ্খের গুরু শঙ্খচূর্ণ। তাছাড়া শঙ্খ হচ্ছে মঙ্গল ধ্বনির প্রতীক, যেটা বাজানো হয়। শঙ্খ ফু কয়বার দিতে হয় জানেন? তিনবার। তিনবারের বেশি ফু দেওয়া অমঙ্গল, একসঙ্গে তিনবার দিতে হবে। তিনবারের বেশি চারবার যদি ফু দেয় সঙ্গে সঙ্গে অসুরদেরও তোমার ঘরে আমন্ত্রণ করা হয়। তিনবার ফু দেওয়ার পিছনে কারণ আছে, ব্যাখ্যা আছে। উলুধ্বনি পাঁচবার দিতে হয়, উলুধ্বনির উৎপত্তি কোথেকে তো অনেক ব্যাখ্যা, এগুলো আবার আসলে ধীরে ধীরে শুনবো। সিঁদুর হচ্ছে লাল রং, লাল রং হচ্ছে সাহসের প্রতীক, শক্তির প্রতীক, অধিকারের প্রতীক। যেদিন থেকে পুরুষ নারীর কপালে সিঁদুর দিল একটা শক্তি গ্রহণ করলো, শক্তি, যে কথাটা বলছিলাম প্রত্যেকটা স্বামীও অন্তর থেকে স্ত্রীকে প্রণাম দেবে। এই প্রণাম তার বউকে প্রণাম নয়, আদ্যশক্তি মহামায়া রূপিণী নারীকে প্রণাম। অর্জুন যখন ছদ্মবেশ ধারণ করে পাঞ্চালের রাজসভায় গিয়েছিলেন দ্রৌপদীর স্বয়ংবর অনুষ্ঠানে, যখন অর্জুন ধনুকটা হাতে নিলেন দ্রৌপদীকে একটা প্রণাম নিবেদন করিলেন, দুর্যোধন হেসে হেসে বলছে এই মূর্খ, এই নারী যদি কোনো কারণে তোমার স্ত্রী হয়ে যায় তুমি যে তাকে প্রণাম দিচ্ছ। ভগবান বলছেন মূর্খ দুর্যোধন, প্রত্যেকটা নারী প্রণামের যোগ্য, আদ্যশক্তি মহামায়া রূপিণী। প্রত্যেকটা স্বামী নারীর যে অন্তর শক্তি ওই শক্তিকে প্রণাম দেবে, এমনকি রুক্মিণীকে বলছেন, রুক্মিণীর ভাইকে, রুক্মিণী আমি তোমার ভগিনী, রুক্মিণীকে অন্তর থেকে প্রত্যেক দিন প্রণাম দেই। তো মহাভারতের কথা, রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদাকেও প্রণাম দিয়েছিলেন। এটা মানে কি? স্ত্রীকে সম্মান। যে পুরুষ বিবাহের পর নারীকে সম্মান দিতে জানে না, যে স্বামী স্ত্রীকে সম্মান দিতে জানে না, সে স্বামী হওয়ার যোগ্য নয়।
আর নারী স্ত্রী স্বামীকে দেবতা রূপে পূজা করবে দেবতা জ্ঞানে। এখনকার অনেক স্ত্রীরাও স্বামীর প্রতি যে ব্যবহার করেন এটা শাস্ত্রীয় ব্যবহার নয়। প্রত্যেক স্ত্রী স্বামীকে দেবতা জ্ঞান করবে দেবতা রূপে পূজা করবে। আর প্রত্যেকটা স্বামী স্ত্রীকে আদ্যশক্তি মহামায়া রূপে সম্মান করবে। আমার মত পুলাপান ইয়াং ছেলেপিলে ফেসবুকে স্ট্যাটাস দেয় আমি একটা লক্ষ্মী বউ চাই। আমি একজনকে বললাম লক্ষ্মী কই থাকে জানো, কইতা বুঝি না লক্ষ্মী বউ চাই, আমি লক্ষ্মী বউ চাই। তুই যে লক্ষ্মী বউ চাস, লক্ষ্মী বউ চাইতে গেলে তোকেও নারায়ণের মতো হতে হবে, কারণ নারায়ণ ছাড়া লক্ষ্মী আসে না। তুমি নারায়ণ হইতে না আর লক্ষ্মী আইব তোমার দ্বারা, অত সহজ। হ্যাঁ, আর তুমি যদি শিবের মতো স্বামী চাও, প্রত্যেক ফুফিরাই মানে মেয়েরা মহিলারা মাতাজিরা শিব চতুর্দশীতে গিয়া শিবের মাথায় জল ঢালতে 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 শিবের সর্দি মাথায় বেলফাতা দিতে 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 একেবারে ভার শিব বহন করতে পারতেছেন, একটাই শিবের মতো যেন আমার স্বামী হয়। তোমার শিবের মতো স্বামী আইতে গেলে তোমাকেও সতীর মতো হতে হবে। সতী কতটা ভালোবেসেছিলেন স্বামীকে এগুলো আগে জানো? প্রত্যেকটা নারী বিবাহের আগে ওই গ্রন্থ পড়তে হবে, সতীর চরিত্র, বেহুলার চরিত্র, সাবিত্রীর চরিত্র, নাইলে তার বিয়ে করারই অধিকার নাই। বুঝবেই না স্বামী কি সংসার কি, আজকে কেউ পড়ে না এগুলো, জানে না সংসার জীবনে। এই জন্যই তো একগু আরেকগুর মাথা ফাটায়, বউ দে জামাই রে জামাই দে বউ রে, সম্পর্ক বুঝে না, সম্মান বুঝে না, স্বামীর স্থান কোথায় স্ত্রীর স্থান কোথায় এগুলো জানি না, বুঝি না বলেই তো ঝামেলা সংসারে। সংসারী মানুষদেরকে এগুলো শুনতে হবে, এগুলো সংসারের কথা, সংসারী মানুষদেরকে এগুলো আগে জানতে হবে।